আচ্ছা আমি আর কিছু নিইনি কিন্তু আমি এগুলো কিন্তু আর কিছু নিইনি হয়ে যাবে আজকে কোনগুলো না হুম ওরে আরে সেটা কিভাবে করে হয়ে গেছে এটা রূপা রূপা কিছু একটা নাম আছে না দেখে নে হ্যাঁ রূপা বলে কিছু একটা দাও বুকিং গেছে তো আর ওই হলুদটা বিভা দাস এগুলো সব পিপি চেঞ্জ হবে হ্যাঁ পুরনো পিপিতে যাবে না কোনটা 850 ওকে good afternoon প্রত্যেকেই শিপ্রা দি হ্যালো শিখা দি হ্যালো ফার্স্ট কমেন্ট পেয়েছি শিখালাইরি শোবিতা দি স্বপ্না দি নিরুদি জয়ন্তী দি আচ্ছা তারপরে অনিতা দি রিমা বক্সি দি সবাইকে ওয়েলকাম সোমালি মণ্ডল দি সবাইকে ওয়েলকাম ওকে চলো নমস্কার চলে এসেছি রৌনকস কালেকশনের পক্ষ থেকে আমি রিন্টি সবাইকে অনেক অনেক ওয়েলকাম রৌনকস কালেকশনের রিন্টির লাইভে আজকে একটা দিওয়ালি স্পেশাল পার্ট 4 এর লাইভ হতে চলেছে ভীষণ জমজমাটি লাইভ এবং তোমাদের রিস্টকের শাড়ি তো আজকে অবশ্যই থাকছে তার সাথে ধমাকা শাড়ি থাকছে আজকে প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর থাকছে আশা করছি তোমাদের প্রত্যেকের মন ছুঁয়ে যাবে তার আগে বলবো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে আচ্ছা তোতা পাখি ভালো একটা কমপ্লিমেন্ট পেলাম তোতা পাখির যাই হোক সবাইকে বলবো যে সবার আগে একটুখানি আমাকে জানাতে থাকো যে অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে নাকি তোমরা আমাকে ঠিকঠাক দেখতে শুনতে পাচ্ছ নাকি অবশ্যই কমেন্ট করে প্রত্যেকে জানাতে থেকো যারা নতুন দেখছো আজকে আমাদের পেজে তাদেরকে অবশ্যই বলবো আমাদের পেজটাকে কিন্তু ফলো আর লাইক করতে হবে সাথে যেটা করতে হবে নিজেদের ফেসবুক স্টোরি টাইমলাইন প্রোফাইল হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন জায়গায় লাইভটা কিন্তু একটু কষ্ট করে শেয়ার করতে হবে সাথে লাভ অ্যান্ড লাইকের রিয়াক্টে কিন্তু আমাদের লাইভটা জাস্ট ভরিয়ে দিতে হবে আর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশ রৌনকস কালেকশন লিখে কমেন্ট করতে হবে কন্টিনিউয়াসলি আর নাম্বার তো অবশ্যই পিন পোস্ট করা রয়েছে 9432184155 এই নাম্বারে লাভের রিয়াক্ট দিতে হবে প্রত্যেককে রিকোয়েস্ট থাকলো আমাদের নতুন ফ্যামিলিতে জয়েন করার জন্য ফলো অ্যান্ড লাইকটা কিন্তু অবশ্যই করো প্রত্যেকে নোটিফিকেশনের জন্য মেনলি কারা কারা নোটিফিকেশন পাচ্ছ অবশ্যই জানিও আর কারা কারা নর্মাল সার্চ করে জয়েন করছো সেটাও কিন্তু অবশ্যই জানিও আমাদের ওকে আচ্ছা এবার একটু বলে দিই বুকিং প্রসেসটা ফার্স্টে সেটা হচ্ছে যার যে শাড়িটা পছন্দ হবে ইনস্ট্যান্ট তোমাদের কনফার্মেশন দেওয়া হয় রেগুলারের মতো আজও সেটাই থাকছে এসএস নেবে মানে শাড়ির পিকচার তুলবে এবং পাঠিয়ে দেবে আমাদের বুকিং নাম্বারে আগের নাম্বারে কেউ পাঠাবে না নাম্বার বুকিং চেঞ্জ নাম্বার হয়েছে তো সেটাতে পাঠাবে শাড়ির যে দামটা থাকবে পুরো শাড়ির মূল্যটা তোমরা দান করে পুরো অ্যাড্রেস দিয়ে তোমরা ওখানে কনফার্ম করে দেবে ওকে কেউ হোল্ড করবে না ক্যান্সেল করবে না আর যারা শাড়িতে ফলস বসাতে চাইছো মানে শাড়িতে পার বসিয়ে আঁচল কোলাচল নর্মাল মেশিনে সেলাই হয় বারবার নোট করে নিও নর্মাল মেশিনে সেলাই হয় তাদের জন্য এক্সট্রা 50 লাগবে তো সেটা অ্যাড করে তোমরা ডান করবে একটু টাইম দিতে হবে কিন্তু পার বসানোর জন্য ওকে কারণ একটা জিনিস করতে একটু টাইম লাগে সো সেই টাইমটুকু তোমরা অবশ্যই দিও সমস্ত রেডি করে তোমাদের ডিসপ্যাচ করে দেওয়া হবে এক্সট্রা চার্জেস কিছু লাগে না অল ওভার ইন্ডিয়াতে শাড়ি পাঠানো হয় আর তোমরা যত বেশি কমেন্ট করবে আমার ভীষণ ভালো লাগবে এবং তোমাদের নামগুলো আমি ডেফিনেটলি মেনশন করবো 6 তারিখ পর্যন্ত আমাদের টানা লাইভ চলবে আর যারা নতুন রয়েছে আজকে তাদের জন্য একটু বলে দিই যে হাতে পাওয়ার পর প্রপার ওপেনিং ভিডিও করতে হবে শাড়ির মানে শাড়ি প্যাকিং খোলা থেকে শাড়ি সিঙ্গেল ফোল্ড করে একদম চেক করো কোনো ছেঁড়া ফাটা যে কোনো ইস্যু হলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমাদের সাথে কথা বলে নেবে যে কোনো প্রবলেমের জন্য অল টাইম আমি আছি তোমাদের সঙ্গে বাট ওপেনিং ভিডিও ছাড়া কিন্তু আমি কোনো রকম কোনো কথাই শুনতে পারবো না শাড়ি সংক্রান্ত ওকে সো ওপেনিং ভিডিও মাস্ট ওকে চলো পিন পোস্টে সবাই রিঅ্যাক্ট দাও পিন পোস্টে কারণ প্রচুর নোটিফিকেশনের মানে কি বলবো একটা ধামাকা প্রবলেম হচ্ছে ঠিক আছে নোটিফিকেশনের একটা ধামাকা প্রবলেম হচ্ছে সো সেটার জন্য সবাইকার কাছ থেকে কিন্তু লাভ অ্যান্ড লাইকের রিঅ্যাক্টটা অবশ্যই দিতে হবে রিন্টিকে শুধু আর শুধুমাত্র ভালোবেসে ওকে আচ্ছা কি বলছে দি আমায় দি বলো না কেন মাঝে তুমি আমি তো ছোট তোমার থেকে সোমালি মণ্ডল, সেটা বোঝা আমার পক্ষে ডিফিকাল্ট। কে আমার থেকে ছোট, কে আমার থেকে বড়, এখানে আমার মায়ের বয়সের মানুষকেও আমি দিদি বলি, আবার আমি কারুর মেয়ের বয়সী হয়েও তারা আমাকে দিদি বলে। সো এটা কোনো ম্যাটার করে না কি তোমাকে আমি দিদি বলছি আর বোন বলছি, আমার কাছে এটা ম্যাটার করে কি আমি তোমাকে রেসপেক্ট করছি। দিদি আর বোনটা কোনো ম্যাটার করে না, এজ ইস্যু একদম নিও না, ঠিক আছে। যারা আমার মায়ের বয়সী তারা আমায় দিদি বলছে, আমি কি বলবো কি আমাকে দিদি বলো না? আমার বেশ ভালো লাগে, আমার মায়ের বয়সী কেউ যদি আমি আদর করে দিদি বলে আমার বেশ ভালো লাগে, আমি এনজয় করি। ওকে, কি আমি বড় হচ্ছি? ওকে চলো, তোমার শাড়িটা কী শাড়ি আমি দেখাবো বলবো ডেফিনেটলি। কেমন আছো তুমি? চলে যাচ্ছে চুমকিদি, সিম্পল বাট অলওয়েজ বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ শিউলিদি। সিম্পলরা সবসময় খুব বিউটিফুল হয়, খুব গর্জিয়াস হয়। আর তোমারটা কী শাড়ি আমারটা বলবো দিদি, দেখাবো বলবো। সুমিতা দি ওয়েলকাম, সোমাদি ওয়েলকাম, একদম। চলো, আচ্ছা কিছু আশার আছে আজকে। কেমন আছো তুমি? চলে আছে তাহলে প্লিজ দেখিয়ে দিও, থাকলে প্লিজ দেখিয়ে দিও। রিমা দি কি বলছো গো? ওদি কালকের টিস্যু একটা টিস্যু রয়েছে না, নিয়ে না কালকের টিস্যু একটা রয়েছে দিদি, দেখিয়ে দেবো। কিচ্ছু টিস্যু নেই জানো, আমি কালকে যে গোল্ডেন টিস্যুটা নিয়েছিলাম বললাম, ওটা ডিসপুট বেরিয়েছে, ওটা আমি নিতে পারিনি। আমি অন্য আরও একটা টিস্যু নিয়েছি যেটা খুব মিষ্টি কালার, আর ওটা না হলেও কালকে 25টা এসএস এসছে যেটা আমি নিয়েছি কালকে টিস্যুটা, তো প্রচুর এসএস এসছে কালকেরটাও। তবে ওটা আমি দিইনি, কারণ গোল্ডেনটা আমার ভীষণ পছন্দ ছিল। গোল্ডেনটা আমি তো খুলে দেখিনি, আমি জাস্ট নর্মাল দেখে রেখে দিয়েছিলাম। এবার তারপরে যখন আমি দেখছি তখন আমি দেখলাম ওটাতে ডিসপুট বেরিয়েছে। যাই হোক, কোনো সমস্যা নেই, একটা শাড়িরই ব্যাপার হতেই পারে। আচ্ছা টিস্যু এক পিসই রয়েছে, আমি দেখিয়ে দেবো একদম। ওকে, আজকে ঢাকায় দেখাবে নিচ্ছি। ঢাকায় কি দেখতে চাইছো তোমরা? দিদি বলাটা বয়স দেখে হয় না, দিদি বলা হয় সম্মান দেওয়ার জন্য। একেবারেই তাই, অপেক্ষা করছিলাম তোর। আরে বাবারে সোমাদি, থ্যাংক ইউ প্রত্যেকে। চলো লাইভ স্টার্ট করে দেবো। তোমাদের প্রিয় অর্গানজা, 1050-এর অর্গানজা থাকছে আজকে। একটা ভীষণ সুন্দর তোমাদের সামনে একটা পশমিনা সিল্ক কটনের সাথে জামদানি ওয়ার্ক লঞ্চ করতে চলেছি, ভীষণ কম দামের মধ্যে। খুব ভালো লাগবে তোমাদের, দেখো। কারণ ভাইফোঁটা কালী পুজোর সময় আমরা একটু কম রেঞ্জের শাড়ি খুঁজে, অনেকে হাই রেঞ্জেরও খোঁজে, কারণ যাদের কি বিয়ে আছে সামনে, তো সব রকম দেখাবো। তার সাথে তোমাদের একটা ভীষণ ডিমান্ডিং আমি দুটো আইটেম আজকে স্টক করেছি, সো খুব তাড়াতাড়ি এসএস দিয়ে ডান করে দেবে। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা স্টার্ট করব কিন্তু আমাদের অর্গানজা দিয়ে। ওকে, সো 1050-এ অর্গানটা একদম কোমর বেঁধে রেডি হয়ে নেমে পড়বো। তোমার শাড়িটা, আমার শাড়িটা তো মোটামুটি 2500 দাম ছিল, আজকে 1950-এ পাচ্ছ, ঠিক আছে? 1950-এ পাচ্ছ। এটা একটা ভীষণ সুন্দর ব্যাঙ্গালোর সিল্কের ওপর, সেমি ব্যাঙ্গালোর সিল্কের ওপর, দারুণ একটা। এটার কালার অপশন আমি বেশি দিতে পারবো না, বাট কালারগুলো যে কটকগুলো আছে না একদম টপ কালার রয়েছে। এটা প্যারেট গ্রিনের সাথে রানি কালার, বাট প্যারেট গ্রিনটা এত আই সুদিং কালার না, ট্রাস্ট মি, ভীষণ সুন্দর। তার সাথে একটা কপার অ্যান্ড গোল্ডেন এরকম পাতা শেডের একটা ডিজাইন রয়েছে, উইভিংয়ে রয়েছে। অ্যান্ড ব্যাক সাইডটা অবভিয়াসলি আমি একটু দেখিয়ে দেবো। ব্যাক সাইডটা থাকছে তোমাদের এইরকমভাবে, কোনো গায়ে ফুটবে না, ইচিং হবে না, কিচ্ছু হবে না, এত সুন্দর। আর এইটার আমার কিছু শাড়ি পরতে গেলে খুব ভালো লাগে, যে কুচিগুলো জাস্ট আমি যখন পাট করে ইন করি না, একদম সুন্দরভাবে পড়ে যায়। তার মধ্যে এই একটা শাড়ি, ভীষণ সফট কোয়ালিটি, ভীষণ বডি হাগি, ভীষণ ইজি টু ক্যারি, এটা সব থেকে বড় কথা। এবং ব্লাউজ পিসটা প্লেনে রয়েছে, হাতায় একটা বর্ডার রয়েছে এইরকম, খুব সুন্দর দেখতে। আজকে এটা 1950-এ পাবে। আমি কালার অপশান দেখিয়ে দেবো, ডেফিনেটলি দেখিয়ে দেবো। আচ্ছা চলো জলদি করে দেখাও। দিন না দিদি, আমি জলদি দেখাতে পারবো না, আমি নট কম্পিউটার, আমি আস্তে আস্তে দেখাবো। মুখটা কম্পিউটার, হাতটা কম্পিউটার না। ওকে চলো, শিপ্রাদি একদম ঠিকই বললো শিপ্রাদি। আচ্ছা ওই কথাটা বললো, হ্যাঁ চলো। অর্গানজা, সেই অর্গানজা মনে আছে যেটা আমি প্যারেট গ্রিন পরেছিলাম, সেটা দিয়ে স্টার্ট করছি। 1050, এক্সট্রা শিপিং কিচ্ছু লাগবে না। যারা পার বসাবে তারা অধৈর্য হয়ে পার বসাতে দেবে না, একটু ধৈর্য নিয়ে যদি পার বসাতে দিতে পারো ডেফিনেটলি অলওয়েজ ওয়েলকাম। আমাদের সবসময় টেলারের দোকান তোমাদের জন্য ওপেন আছে, পার বসাতে দিলে একটু টাইম দেবে। হ্যাঁ, তোমার এই ব্লাউজটার সাথে শাড়িটা খুব ম্যাচ করেছে। হ্যাঁ, এই ব্লাউজটা আমার একটা ব্ল্যাক কালারের মুগা শাড়ির সাথে ভীষণ ভালো লাগছে এটার সাথে, সত্যি কথা। চলো, এটা হচ্ছে নেভি ব্লু কালার, ভীষণ সুন্দর জিনিসটা। 1050। মনে আছে গতকাল টিস্যু শাড়ি পেলাম না গো, এক পিস রয়েছে টিস্যু শাড়ি, আমি জানি না আজকে কে পাবে, সেটা দেখিয়ে দেবো। সেই টিস্যুটা, এই টিস্যুটা রয়েছে এক পিস, ভীষণ সুন্দর একটা কালারের টিস্যু রয়েছে, এটা আমি দেখাবো অর্গানজার পর আমি দেখাবো। বাট এইটা না ভীষণ সুন্দর শাইনটা, আমি টাইপ অফ এরকম একটা নিয়েছি, ভীষণ সুন্দর এটা। এটা 1350, আমি দেখাবো, এটা সিঙ্গেল পিস রয়েছে। হ্যাঁ, এই কালারটা আমি অর্গানজা পরেছিলাম আগের দিন, মনে আছে তোমাদের? চলো কালারগুলো দেখো, সব রিস্টকের শাড়ি। রিস্টকের শাড়ি দেখা তোমার ভীষণ মজা লাগে, কারণ আগের দিন যারা পায়নি তারা হা করে বসে আছো নেওয়ার জন্য, আর যারা আজকে পাবে তারা ভীষণ গেনার হবে। হ্যাঁ চলো, এবার আমি ওপেন করে দেখিয়ে দেবো। প্রত্যেকটাই ভীষণ সুন্দর কালার কম্বিনেশনগুলো, এক্সেপ্ট কার এক যাকে বলে না সেই রকমের মধ্যে একটা কালার কম্বিনেশন রয়েছে, দারুণ সুন্দর দেখতে। চলো অঙ্কিতা দি, থ্যাংক ইউ, সোমাদি থ্যাংক ইউ, দিদি থ্যাংক ইউ। আচ্ছা একাদশীর দিন অঙ্কিতা দি কি হয়েছে গো দি প্লিজ টিস্যু শাড়ি আবার এনো ডেফিনেটলি। আচ্ছা কি বলছে অঙ্কিতা দি, কি বলছো? কতক্ষণ শুরু করলে? এই শুরু করছি। এক্সেলেন্ট। কত প্রাইস, কিভাবে পাবো টিস্যু? বলে দেবো, সব বলে দেবো, কোনো টেনশন নেই। এখন যেটা দেখাচ্ছি একটু দেখে নাও। চলো, এটা ফার্স্ট কালার ওপেন করছি। ইয়োলোর সাথে তো রানি দেখেছো, রেড দেখেছো, প্রচুর কালার রয়েছে ইয়োলোর সাথে কন্ট্রাস্টে, বাট ইয়োলোর সাথে গ্রিন, ও ও ও একেবারে ইউনিক কম্বিনেশন। বলেছিলে রিস্টক করতে রিন্টি অর্গানজা, প্লিজ রিস্টক করো। চলো, তোমাদের কথাই থাকলো। আমি খুব বেশি রিস্টক করি না এবং পুজোর তো কোনো রকম রিস্টক করাই হয় না। সো এগুলো কিন্তু সব সিঙ্গেল পিস, তুমি পড়ছো মানে তুমিই পড়বে। তোমাকে অপরূপভাবে সাজানোর জন্য রৌনকস কালেকশন অলওয়েজ রেডি থাকে। সো সেই রকমভাবেই কিন্তু আজকে প্রত্যেকটা শাড়ি তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদেরকে ভালো লাগে। একদম সিম্পলভাবে সাজো, বাট খুব সুন্দর লাগবে। ওকে, চলো ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি ইয়োলোর সাথে, জাস্ট দেখে নাও। ট্রান্সপারেন্টটা অবশ্যই অবশ্যই দেখে নাও। অর্গানজায় কিন্তু একটু ট্রান্সপারেন্সি থাকে, তবে আমি যেভাবে পড়ি এই জায়গাটা কুচি করে যদি পড়ো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, ক্যারি করতে সমস্যা হয়। হ্যাঁ, ইয়েলোর সাথে গ্রিন কালার 1050, সিঙ্গেল পিস মানে সিঙ্গেল পিস। এটা বেরিয়ে গেলে আর রিস্টক করতে পারবো না, এক্সট্রিমলি সরি, আগে হাজার করে বলে দিচ্ছি। একদম রিস্টক হবে না, এটা সেকেন্ড টাইম রিস্টক। সো একদম খুব তাড়াতাড়ি ডান করতে হবে। ইয়েলোর সাথে রেড, ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশন, দাম চলে আছে 1050, 1050 অনলি। সবাইকে বলবো না, এটা অ্যান্টিক জড়িতে রয়েছে, নট সিলভার, নট এসি রিমোট আমি নিয়ে বসে আছি। আচ্ছা, এগুলো সিলভার গোল্ড বলে দিলাম। গ্রিন শাড়িটা পরেছিলে তুমি একাদশীর দিন, গ্রিন শাড়িটা পরেছিলে তুমি একাদশীর দিন, গ্রিন শাড়ি একাদশীর দিন মনে নেই। এই শাড়ির শাড়ি না, এই শাড়ির শাড়ি গ্রিন শাড়ি না, এটা অন্য শাড়ি ছিল। এগুলো কি ফুলে থাকবে না? এই শাড়ির গ্রিন শাড়ি পরেছিলাম। হ্যাঁ, 1050। কে পাবে আমি জানি না, বাট যে পাবে সিঙ্গেল পিসই পাচ্ছ। একদম দেখাবো আর শাড়ি বুকিং হবে। আজকে যা শাড়ি দেখাবো আর বুকিং হবে, ঠিক আছে? চলো, পার বসালে এক্সট্রা 50 লাগবে, 1050 প্লাস 50 মানে হচ্ছে 1100। সো একদম শাড়ির মূল্য ডান করে তোমরা হোয়াটসঅ্যাপে বুকিং করে দেবে। ব্লাউজ পিস কেটে দিতে হবে কি হবে না সেটা বুকিং সময় বলে দেবে। ওকে, চলো নেক্সট কালার হচ্ছে গ্রিন উইথ রেড। ও কালার দেখো, হ্যাশ রৌনকস কালেকশন লিখছো না কেউ হ্যাশ কালেকশন লিখছো না কেউ, আমাদের লাভের লাইকে রিয়াক্ট দিচ্ছ না কেউ, একটু লাইকটা শেয়ার করছো না। এটা বড্ড কষ্টের ব্যাপার আমার কাছে। সবাইকে বলবো একসাথে লাইভটা একটু শেয়ার করতে হবে দিদিদেরকে, নিজেদের ফেসবুক স্টোরি, টাইমলাইন, প্রোফাইলে শেয়ার ডান কিনা বলবে। আর একটু লাভের রিয়াক্ট চাই। একদম দিওয়ালি কালেকশন কাকে বলে, কম দামে সুন্দর সাজার জন্য রৌনকস কালেকশন অলওয়েজ রেডি থাকে তোমাদেরকে দেওয়ার জন্য, শুধু তোমাদের নেয়ার অপেক্ষা। ওকে, চলো গ্রিন রানী। ওফ কালার দেখো, ভীষণ সুন্দর রেড কালারের বিপি রয়েছে। এটা ব্লাউজ পিস তোমরা বানিয়ে নিতে না পারলেও যদি কেউ সামনেই কোনো অকেশন থাকে, সো তাদের জন্য স্পেশালি আমি বলবো রেড ব্লাউজ দিয়ে বড় না, খুব ভালো লাগবে দেখতে। ওকে, ট্রান্সপারেন্সি কিন্তু অবশ্যই রয়েছে। দাম যেটা যাচ্ছে অনলি আর অনলি 1050, মাত্র 1050। কে কোনটা পাচ্ছ শেয়ার ডান করেছো? ওরে বাবারে, থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমরা এত ভালোবেসে নিজেদের নেট খরচ করে এই যে দুপুরবেলাটা আমাকে ভালোবেসে সাপোর্ট করো, এটা আমার খুব ভালো লাগে। আর তার সাথে যেটা বলবো, অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো অ্যান্ড লাইক করতে হবে। কেন বলো তো? কারণ তোমাদের পরিবারটা খুব তাড়াতাড়ি 50K হতে চলেছে, শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর সাপোর্ট। ওকে, অর্গানজা শাড়ি দেখাতে পারবে? হ্যাঁ, কিছু বললেন দিদি? চলো নেক্সট কালার দেখাবো, নেভি ব্লু কালার। নিশা ভট, থ্যাংক ইউ সো মাচ পপি, থ্যাংক ইউ। চলো, এতক্ষণ খুঁজে পেলাম, নোটিফিকেশন পাওনি তার মানে, নোটিফিকেশন পাওনি তার মানে কিছু পারবে। আচ্ছা, নেক্সট কালার হচ্ছে তোমাদের নেভি ব্লুর সাথে রানি কম্বিনেশান। ওকে, নেক্সট কালার হচ্ছে নেভি ব্লুর সাথে কম্বিনেশানটা হচ্ছে রানি কম্বিনেশান, ভীষণ সুন্দর এটাও দেখতে। সেম দাম চলে আছে তোমাদের জন্য অনলি আর অনলি 1050। উফ, রিন্টি কেমন আছে? চলে আছে শোভিতা দি, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয়া দি, কন্ট্রাস্ট মালবেরি শাড়ি হবে, কন্ট্রাস্টে মালবেরি এই মুহূর্তে দেখাচ্ছি না। 7 জনকে শেয়ার করলাম। লাভের লাইকের রিয়াক্টটা কোথায়? ও বাবারি, আর আমাদের একটুখানি পিনপোস্ট নাম্বারে লাভের রিয়াক্ট দিতে হবে। দিদিদের কষ্ট করে লাইভে একটু থাকো, স্টে করে যাও, কেউ পালিয়ে যেও না। আশা করি ভালো লাগবে। রিন্টি, এবারে রাত্রে লাইভ করে সময় কোনোদিন দেখতে পাই না শুধু। রিন্টি, এবারে রাত্রে লাইভ করো। রাত্রে লাইভটা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো সো আমার কাছে একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওকে চলো, এই যাচ্ছি কিন্তু তোমাদের রানীর সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট। কি মারাত্মক কালার! দাম কত বললাম? 1050 অনলি। কালারগুলো দেখো, রেড হোয়াইট কে পাবে আমি সত্যি জানি না। ট্রাস্ট মি, হোয়াইট মেরুন শাড়িটা পাবো, নিশ্চয়ই পাবে দিদি। এটা হোয়াইটের সাথে একটু, হ্যাঁ মেরুন কালার, হোয়াইট। বা চোখটা খুব ভালো তো দিদি। টিস্যুটা দারুণ পাবো। হ্যাঁ টিস্যুটা রয়েছে, টিস্যু এক পিস রয়েছে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? টিস্যু আমি দেখিয়ে দেবো, এক পিস রয়েছে। ভীষণ সুন্দর রেড হোয়াইট কম্বিনেশান, দারুণ লাগছে দেখতে জিনিসটা। জাস্ট দেখো দিদি, আমি ফার্স্ট টাইম লাইভ দেখছি তোমার কালেকশন, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ নাজরান ইসলাম। অবশ্যই আমাদের পেজটাকে ফলো আর লাইক করতে হবে। আমার শাড়িটা একটু ব্যাঙ্গালোর সিল্কের ওপর বেনারসি রয়েছে, ভীষণ সুন্দর, যেটার দাম তোমরা আজকে পাবে 1950, 1950-তে আমার শাড়িটা পাবে, যেটা 2500 ছিল। হ্যাঁ চলো, ও কি কালার! রেড হোয়াইট, কোনো রকম কিছু এক্সপ্লেনই করবো না। এটা ভীষণ সুন্দর কাজ করা অর্গানজা দেখাবো, একটু হাই রেঞ্জের ওটাও দেখাবো, আজকেই দেখাবো, একটু সাথে থাকো, ভালো লাগবে। ওটা অর্গানজা বেনারসি ডেফিনেটলি দেখাবো, ঠিক আছে? এটা অর্গানজার মধ্যে যাচ্ছে, দারুণ সুন্দর কোয়ালিটি, রেড হোয়াইটের সাথে। দাম চলে যাচ্ছে অনলি আর অনলি 1050। ওকে অনলি 1050। নেক্সট কালার দেবো মিষ্টি পিঙ্ক কালার, একটা দুধে হালতা পিঙ্ক রানী বলে না, সেই কালার কম্বিনেশনে দারুণ সুন্দর দেখতে। 1050 অনলি আর অনলি 1050। তোমার শাড়িটা, আমার শাড়িটা খুব তাড়াতাড়ি ডান করো, কারণ আমার শাড়িটা যখন কালার অপশান দেখাবো তখন আর পাবে না। আমারটা কিন্তু সিঙ্গেল পিসই রয়েছে। হ্যাঁ আমারটা সিঙ্গেল পিসই রয়েছে। কোনটা আমি দেখলেই বুঝে বলে দেবো। এটা নেই। রনা কেমন আছে? চলে যাচ্ছে গো। আচ্ছা, বুকিং প্রসেসটা খুব ইজি প্রসেস। নাম্বার দেওয়া রয়েছে 9432184115, সো 841155। ওকে সো নাম্বার দেখো, স্ক্রিনে ট্যাপ করলেই নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে শাড়িটা স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করতে হবে। কালারটা দেখো, এটা যখন আমি পরেছিলাম প্যারেট গ্রিনের সাথে রানীটা পরেছিলাম, অপূর্ব লাগছিল। এটা রানী শেডে মিষ্টি একটা রানী কালারের সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট। সব কটা বিপি অ্যাভেলেবেল রয়েছে। পার বসালে মানে ফলস বসালে এক্সট্রা 50 লাগবে। जिन लोगों को फॉल्स बिठाना है उन लोगों को मैं बोलूँगी कि 50 रुपीज़ एक्स्ट्रा पे करना है, ठीक है? बहुत सुंदर साड़ी है, ऑर्गेन्जा में है, ये थोड़ा सा ट्रांसपेरेंट है, सो दिखा दिया मैंने। ओके ओके बहुत 1050। बहुत लोग मुझे मैसेज करते हैं कि रिंकी थोड़ा हिंदी बोलो, क्योंकि हम लोगों को समझ में नहीं आते। लेकिन मैं तो हिंदी नहीं बोलती हूँ लाइव में, मैं हमेशा बंगाली में बात करती हूँ। तो कभी कभार मुझे भी लगता है कि हाँ तुम लोगों को लिए मेरे को कभी कभार बोलना चाहिए हिंदी। सो मैं बोलूँगी, ट्राई करूँगी, ठीक है? ट्राई करूँगी। ओके अच्छा चलो, এটা যাচ্ছে হোয়াইটের সাথে মেরুন শেডটা, অপূর্ব। তুমি আজকাল আমার কথা মোটেই শুনছো না, কিন্তু মাসলিনটা কী হবে? মাসলিনটা আমার মাথায় রয়েছে, তুমি কালকেও ছবি পাঠিয়েছো, আমি দেখেছি, আমি দেখছি, ঠিক আছে? আমি অবশ্যই মাথায় রয়েছে আমার, তোমার টেনশন নেই, আমি আছি তো, তুমি টেনশন করো না, ঠিক আছে? চলো ইয়ে করতে হবে, টাইপ করতে বল। আচ্ছা চলো, এটাও ভীষণ সুন্দর দেখতে। জাস্ট জিনিসটা দেখো, দারুণ সুন্দর দেখতে। দাম চলে আছে তোমাদের জন্য অনলি আর অনলি 1050। এই কম্বিনেশনটা একদম নিউ কম্বিনেশন। এটা একটু মেরুনের সাথে রয়েছে, খুব সুন্দর জিনিসটা, খুব সুন্দর। এটা হোয়াইট শেডের সাথে একদম ইউনিক। তোমার শাড়িটা অন্য কালার একটু দেখাবে দিদি? একটা দেখাচ্ছি, একটা দেখাতে অন্যটা দেখাতে পারবো না, এটা কমপ্লিট করে দেন আমি অন্যটায় যেতে পারবো, ঠিক আছে? চলো, এই যাচ্ছে প্যারেট গ্রিন রানী, সেইটা যেইটা আমি পরেছিলাম। কি সমস্যা? আচ্ছা এইটা দেখে নাও, এটাও ভীষণ সুন্দর প্যারেট গ্রিন উইথ রানি। লাভ অ্যান্ড লাইকের রিয়াক্টটা একটু বেশি করে চাইবো প্রত্যেকের কাছ থেকে। হ্যাঁ চলো, এই যাচ্ছে সেই শাড়িটা যেটা আমি পরে লাইভ করেছিলাম, মানে এই রকম। ওকে চলো, খুব সুন্দর দেখতে। সবাইকে বলবো 1050 দিয়ে জাস্ট গ্র্যাব করো। কি হয়েছে? হ্যাঁ আচ্ছা, না এখনই বলতে হবে, নর্মাল কি দেখালেই বুঝতে পারবো। হ্যাঁ বাবা কি সুন্দর আবদারের কথা। কি নাম আমাদের? কাস্টমার না কাস্টমার আমাদের। আচ্ছা, তোমার লাইভ প্রথমবার দেখছি, ওয়েলকাম। একদম রেডটা রেসেস দিলাম, রেডটা শোভিতা দি, ওটা রেড নয় কিন্তু, ওটা মিষ্টি পিঙ্ক কালার। তোমার আমি বলে দিলাম, একটু কিন্তু মেনশন করে দিও। রেড এখন আমি দেখাইনি, হ্যাঁ ওটা মিষ্টি রানী পিঙ্ক কালার, কালারটা সুন্দর। চলো প্যারেট গ্রিন রানী, দাম অনলি 1050। পার বসাতে হলে অবশ্যই বলে দেবে। এইটা রেড কালারের সাথে গ্রিন কালার, হ্যাঁ খুব সুন্দর কালারগুলো। আমি সত্যি জানি না গো আজকের অর্গানজা কে পাবে 1050-এ, বাট এই অর্গানজাগুলো একদম সিম্পল বাট ভীষণ গর্জেস, হ্যাঁ ভীষণ গর্জেস। দাম চলে যাচ্ছে অনলি 1050। ও কালার দেখো, খুব তাড়াতাড়ি ডান করে দেবে, কেউ হোল্ড করবে না, কেউ ক্যান্সেল করবে না, কারণ প্রত্যেকটা পিস সিঙ্গেল। তুমি পরছো মানে এই শাড়িগুলো শুধুই তুমি পরবে, তোমার সেকেন্ড আর কেউ পরবে না। এইরকম কালেকশন এইগুলো, এগুলো অর্গানজার ওপর দেখাচ্ছি। এই থ্যাংক ইউ সো মাচ পপি। আচ্ছা রেড হোয়াইট অর্গানজাটা নেব, একটু হোল্ড করবে সোমালি। আমি এখানে কিছু বলতে পারি না, প্রপার বুকিং প্রসেসটা ফলো করতে হবে। আমার কাজ শুধু লাইভ করা, আমি শুধু লাইভই করতে পারি, ঠিক আছে। নাম্বার দেওয়া রয়েছে, ওখানে এসএস পাঠিয়ে ওখানে কনফার্ম করতে হবে। যদি হোল্ড করতে পারে ওরা বলে দেবে ওখান থেকে, থাকলে শাড়িটা জানিও। কোনটা সোনালি দি, কোনটা বলো? খুব সুন্দর শাড়িগুলো, হ্যাঁ তুমি সবার পিক পোস্ট করলে, কিন্তু আমারটা করলে না। এখনও সবার পোস্ট করা হয়নি সানাতে, এখনও প্রচুর ছবি রয়েছে। তুমি অনেক লেটে দিয়েছো, সো তুমি লেটে দিয়েছো মানে তোমার ছবিটা লেটে পোস্ট হবে। মানে একদম পঞ্চমী থেকে আমাদের প্রত্যেক দিন এত এত ছবি আসছে গ্যালারিতে, সো সেইগুলো আগে একটা একটা করে প্রত্যেক দিন ওয়াইজ ছাড়া হচ্ছে। তোমারটা অনেকটা লেটে এসেছে, তো তোমারটা হবে, কোনো মন খারাপের ব্যাপারই নেই। ওকে, আমারটা 1950-এ আজকে পাবে, আমারটা অ্যাভেলেবেল রয়েছে দিদি। এসএস পাঠিয়ে দাও, আমার কালার অপশনগুলো আমি দেখাবো, ঠিক আছে। চলো নেক্সট কালার। আচ্ছা কোনটা? 20 ফোনটা ডিসকাউন্ট হবে না? 20 ফোনটা ডিসকাউন্ট হবে না? মন্দিরা দাশগুপ্ত, আজকে কোনো ডিসকাউন্ট চলছে না তুমি? হ্যাঁ ভাইফোঁটার, ও আচ্ছা আমার একটাও কমেন্ট পড়ে নেই তো সম্পাদি। আমার ছবিটা দেখেছিল, আমি সবাইকে ছবি শেয়ার করছি দি, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আসলে কি বলো তো, মাঝে মাঝে তোমরাও ভুলভাল মেসেজ করে ফেলো, মানে টাইপিং হয় মিস্টেক, যেটা আমার প্রচণ্ড হয়। আর আমি তো প্রচুর ভুলভাল মেসেজ পড়ি, সো যাই হোক দি। সেমি কাতান হবে, আমি তো রেগুলার দেখাচ্ছি, কালকেও একটা দেখিয়েছি, আমাদের লাইভে, একটু দেখে নাও কালকের লাইভটা। ও আমি কথা বলতে বলতে কি খুলে ফেললাম শিপ্রা দি গো, জাস্ট দেখো রেড ব্ল্যাকের উপর কি কিছু হয়? হয় না দিদি। গ্রিনটা একবার আমি সব দেখিয়ে দেবো, রিপিট করে দেবো ডিয়ার, যদি থাকে ডেফিনেটলি পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল। ওফ ওফ ও আমার আজ অনেকগুলো পোস্ট করেছিস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ শিপ্রা দি, তোমার অনেক ছবি আজকে পোস্ট করেছি একদম। ভাইফোঁটা, হ্যাঁ ভাইফোঁটার কোনো ডিসকাউন্ট না, না 6 তারিখ অবধি লাস্ট। আজকে কত তারিখ? আজকে 31 তারিখ, তো আজকে 31 তারিখ, 6 তারিখ পর্যন্ত টানা লাইভ হবে। যা শাড়ি পাবে সব কিন্তু তোমাদের একদম কমের মধ্যে, যেমন আমার শাড়িটা 2500 ছিল, এটা কিন্তু 1950-এ পাচ্ছ, এটাও একদম ডিসকাউন্টেই পাচ্ছ। সো সেইভাবেই পাবে শাড়িগুলো, দেখতে থাকো। ব্ল্যাক উইথ রেড, ওহ এটা নিয়ে কিছু বলবো না, বেশি কিছু বলবো না, একদমই দারুণ দারুণ শিপ্রাদি একদম। হোয়াইটের পার্টটা পিঙ্ক, আমি বলে দিচ্ছি কালার মেনশন করে দিচ্ছি, বাবা আমাকে এখানটা তুলে দে, আমি কালার মেনশন করে দিচ্ছি। ইয়েলো বডি গ্রিন পার, ওকে ইয়েলো বডি গ্রিন পার, যেটা ভীষণভাবে আনকমন, ভীষণভাবে আনকমন একটা কম্বিনেশন। ইয়েলো রেড, ইয়েলো রানী অল টাইম তোমরা দেখে থাকবে, ইয়েলো গ্রিন ভীষণ ডিফিকাল্ট পাওয়া। ওকে চলো, বডি গ্রিন রেড পার, বডি গ্রিন রেড পার, দারুণ দেখতে, অনলি 1050। 6 তারিখের পর মুম্বাই থেকে ফিরে লাইভ হবে, হ্যাঁ 6 তারিখের পর, আমারটা 1950। 6 তারিখের পর 7 তারিখে মুম্বাই যাচ্ছি, মুম্বাই থেকে ফিরে তারপর লাইভ হবে, কিন্তু 7 তারিখে 8 তারিখে চেক আপ, 9-10 কবে আমি জানি না, তো অ্যাকচুয়ালি পুরো চেক আপ হবে। এবার কবে আমি ফিরবো আমি জানি না, মেবি কালী পুজোর আগে আর লাইভ হবে না, কালী পুজোর পর মানে ভাইফোঁটা অবধি আবার ছুটি থাকবে, ভাইফোঁটার পরের দিন আবার যেরকম ওয়ার্কশপ ওপেন হয় সেরকম হবে, যদি সব কিছু একদম মানে ঠিকঠাক থাকে ঠিকই থাকবে, সো সেটাই হচ্ছে ব্যাপার, তো সেটা আপডেট পেয়ে যাবে। নেভি ব্লু সাথে রানী বর্ডার, ওকে খুব সুন্দর দেখতে জিনিসটা। অ্যান্ড এই কালারটা হচ্ছে মিষ্টি পিঙ্কের সাথে নেভি ব্লু কালার, মিষ্টি পিঙ্কের সাথে নেভি ব্লু কালার, ভীষণ সুন্দর। বডি হোয়াইট রেড কালারের, বডি হোয়াইট রেড কালারের পার, ওকে বডি হোয়াইট রেড কালারের পার, ভীষণ সুন্দর। নেক্সট হচ্ছে এটা মেরুন কালারের পাড়ের সাথে বডি হোয়াইট, ওকে, এই পার্টটা ভীষণ আনকমন একটা পার্ট, ভীষণ সুন্দর। নেক্সট প্যারেট গ্রিন বডি রানি বর্ডার, দারুণ দেখতে। আজকে সকালে শাড়িটা ডান হয়েছে তাই খুব খুশি হচ্ছে সম্পাদি, তাই নাকি? আচ্ছা, সব ঠিক থাকবে, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়ে প্রায় একটা বছর হতে গেল। জানুয়ারি থেকে শুরু হয়েছে, নভেম্বর থেকে ওর ব্যথা শুরু হয়েছিল, জানুয়ারি থেকে চেক আপ স্টার্ট হয়েছিল, এটা আবার নভেম্বর পড়ছে কালকে। সো প্রায় একটা বছর কমপ্লিট হতে চলেছে, সবটাই তার আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, তোমরা তো আছোই। সো দেখা যাক। আচ্ছা চলো, এটা হচ্ছে শান্তি দেখে আনন্দ পাই, নিতে পারি না, শান্তি দেখেই আনন্দ পাই। শিখা দিয়ে আবার ভুল মেসেজ করেছে, শাড়ি দেখেই আনন্দ পাই হবে, এটা আমি বুঝেছি। চলো, এটা রেডের সাথে গ্রিন বর্ডার। ওকে, আর লাস্ট দেখিয়েছিলাম তোমাদের ব্ল্যাকের সাথে রেড কালার, জানি না কে কোনটা পাবে, ট্রাস্ট মি প্রত্যেকটা খুব সুন্দর। 1050 অনলি দাম থাকছে। ওকে চলো, আমার শাড়িটা নেই, আমার শাড়িটা অলরেডি ডান, আমারটার কালার অপশন আমি দেখাবো, ঠিক আছে? এবার ও ভাবছে আমারটা ডান, ও কী করে জানলো। চলো, আমি কালারগুলো সরিয়ে দিলাম একদম। আচ্ছা, ব্ল্যাক কালারটা দেখাবে, জাস্ট দেখালাম, কালার সব রিপিট করে দিলাম, এখনই, ঠিক আছে? আচ্ছা চলো, লাভ অ্যান্ড লাইকের রিয়্যাক্ট একদমই নেই আমার দিদিদের কাছ থেকে, কেন নেই গো? একটু লাভ অ্যান্ড লাইকের রিয়্যাক্টটা দাও না কষ্ট করে, আর একটু হ্যাশ রনার্স কালেকশন লেখো প্রত্যেকে, কালারগুলো ভীষণ সুন্দর। এইটা আচ্ছা, ভীষণ সুন্দর, দারুণ দেখতে, প্রত্যেকটা কালার একদম ঝড়ের গতিতে অর্গানজা বেরিয়ে যাচ্ছে। আমি জানি না 1050 কে কোনটা পাচ্ছ, বাট ট্রাস্ট মি যে যেটাই পাবে খুলিস না বাবা, ভাঁজ করা খুবই কষ্ট করে এগুলোর। আচ্ছা, টিস্যুটা যারা দেখতে চাইছিলে 1350, আমি সত্যি জানি না আর আসবে কি না, আমি এরকম শেডেরই একটা নিয়েছি, ভীষণ সুন্দর লাগছিল। মানে আমার অ্যাকচুয়ালি টিস্যুর ব্যাপারটা হচ্ছিল কালকে যে আমাকে যেটা দেবে সেটাই নিয়ে নেবো, এত সুন্দর কালারগুলো 1350। এই টিস্যুগুলো না জাস্ট ভাবা যায় না, এত स्मार्ट, एट गॉर्जियस, बहुत ही स्मार्ट साड़ी है, गॉर्जियस साड़ी है, टिश्यू में ही ये क्वालिटी, बहुत सुंदर साड़ी है, ठीक है? देख लीजिए, ये जा रही है ट्रांसपेरेंट विद ब्लाउज पीस है और इसका दाम जा रही है ओनली 1350, बहुत सुंदर साड़ी है। अच्छा, ये जा रही है बीपी इसका, ठीक है? बहुत सुंदर साड़ी। আরে আমার সব বেরিয়ে গেছে, আমি কী করে। আচ্ছা, এইটা ভীষণ সুন্দর দেখতে, যারা বলছিলে রিন্টি কোন টিস্যুর কালারটা রয়েছে, সো তাদের জন্য এটা আমি দেখিয়ে দিলাম। অনলি 1350, 1350 থাকছে। ব্লাউজ পিস কেটে যদি কোলাচল সেলাই করে নিতে চাও, কারণ আঁচলে এটা টার্সেল রয়েছে, সো তার জন্য এক্সট্রা 50 লাগবে। ওকে, ভীষণ সুন্দর, এইটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে, আমি দেখিয়ে দিলাম তোমাদের জন্য। আমি সেম টাইপের একটা নিয়েছি। ওকে চলো, 1350 ব্লু রানি কম্বিনেশন দিদি, ব্লু কি রানি কম্বিনেশনে দিদি? আমি সব দেখিয়ে দিলাম, বলে দিলাম ডিয়ার। ব্লুটা রানী পার রয়েছে, হ্যাঁ আমাকে দিলে না টিস্যুটা, খুব দুঃখ লাগছে। আমি ইচ্ছা করে কাউকে দেবো না এরকম হতেই পারে না, বেরিয়ে গেলে কি করা যাবে। লিলিন টিস্যু দারুণ দেখতে আমার আছে, এগুলো লিলিন নয়, এগুলো লিলিন নয়। আচ্ছা দিদি, আমি মনে হয় শাড়ি নিতে পারবো না গো দিদির, তাদের জন্য শাড়ি নেবো, বাট লাইভ দেখার টাইম হয়ে উঠছে না। তুমি কীরকম কী শাড়ি নেবে আমাকে বলো, ডেফিনেটলি আমি তোমার জন্য ট্রাই করবো কিছু করার, ঠিক আছে? ওকে চলো, আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বিভাদি, থ্যাংক ইউ বিভাদির মেসেজ আমি অনেকক্ষণ পড়িনি। চলো এবার আমার শাড়িটা দেখাবো, আমারটা তো দেখিতেই পাচ্ছ, জিনিসটা ফুল, মানে ফুল দেখতে পাচ্ছ, প্যারেট গ্রিনের সাথে রানি কম্বিনেশন, বাট আমারটা নেই। আমার শাড়িটার কালার অপশান দেখাবো, যে কটা কালার দেখাবো ট্রাস্ট মি এগুলো 2500 করে দাম ছিল, আজকে এগুলো 1950 করে পাচ্ছ, হ্যাঁ 1950 করে পাচ্ছ। যদি ফলস বসাতে চাও এক্সট্রা 50 লাগবে, আদারওয়াইজ কিচ্ছু লাগবে না। এবং এইটার আমি কালার অপশান দেখাবো, কয়েকটা কালার রয়েছে, প্রত্যেকটা কালারই খুব ডিমান্ডিং কালার, এবং প্রত্যেকটা কালার কারোর না কারোর পছন্দ হবে, এটা আমার আশা। ওকে চলো, এইটা জাস্ট দেখে নাও, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, দারুণ সুন্দর এটা দেখতে, জাস্ট দেখো, জাস্ট দেখো। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা যেরকম আমি পরে রয়েছি, অ্যান্ড এটা পাচ্ছ ব্লাউজ পিস। অবশ্যই ব্লাউজটা বানিয়ে পরো, অসম্ভব গর্জিয়াস লাগবে তোমাদের, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে, এটা তোমাদের ফুল বডি পোর্শনটা, এটা যাচ্ছে হোয়াইটের সাথে রেড কম্বিনেশন, কি যে মারাত্মক দেখতে সেটা না মানে বলার প্রয়োজনই হয় না, এরকম একটা কম্বিনেশন, জাস্ট দেখো জিনিসটা, হোয়াইটের সাথে রেড কম্বিনেশন, টিস্যুগুলো নেই, টিস্যু একটাই রয়েছে। হোয়াইট রেডটা কি সুন্দর, খুব সুন্দর। তুমি যে রেশম জামদানিগুলো এনেছিলে সেইগুলো কি আনবে? আবার মাসলিন বলছো, মাসলিন আছে এখনও অ্যাভেলেবেল, বললে আমি দেখিয়ে দেবো। ওকে চলো, ব্ল্যাক হবে, এটার ব্ল্যাক হবে, এটার ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন অ্যাভেলেবেল রয়েছে। চলো রেড হোয়াইট, ও মাই গড কে পাবে আমি জানি না, সত্যি বলছি জানি না। এইগুলো খুব সুন্দর এবং ভীষণ ভীষণ ভালো কোয়ালিটি, ভীষণ সফট কোয়ালিটি। অল লাইভ আমি দাবা করছি এগুলো এত সুন্দর কোয়ালিটি, যদি মনে হয় যে নেওয়ার পর রিন্টি কোয়ালিটি ভালো নয় আমি রিটার্ন নিয়ে নেবো, বিকজ এটা এত সুন্দর জিনিস। ওকে এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না লাইভে, ঠিক আছে? চলো ভীষণ সুন্দর, এগুলো 2500 করে ছিল, বাট এখন কিন্তু ওটা কি হলো, আচ্ছা 2500 করে ছিল এগুলো, এখন কিন্তু 1950। ভীষণ সুন্দর দেখতে, আর লালের ভিতরে সাদা রকম শাড়ি মা বেনারসি থেকে এনে দিয়েছিল। আদা একদমই সোমালি, আমি জানি তুমি ভীষণভাবে, এটা একটা ইমোশনাল দিক তোমার। টিস্যু শাড়িগুলো কালার দেখাবে একবার এসএস নম্বর। টিস্যু শাড়ি দিদি এক পিসই রয়েছে 1350-এ, যে পাবে সে সত্যি গেনার হবে, কারণ টিস্যু শাড়ি আর আসবে বলে মনে হয় না, আমি নিয়ে নিয়েছি তো আর আসবে না। চলো এটা 1950 আজকে পাচ্ছে। ওকে চলো এই যাচ্ছে টিস্যুটা, ভীষণ সুন্দর এটা জিনিসটা। আমি যদি না পেতাম তাহলে আবার স্টক হতো, আমি পেয়ে গেছি আর স্টক হবে না। চলো এটা ভীষণ সুন্দর দেখতে, না না সেরকম ব্যাপার না, আমি অর্ডার দেওয়ার চেষ্টা করব ডেফিনেটলি, যদি পাই তোমাদের জন্য ডেফিনেটলি আনবো। ওকে চলো, আসলে এই জিনিসটা খুব স্মার্ট এবং খুব গর্জেস শাড়ি, 1350 সিঙ্গেল পিস অ্যাভেলেবেল। হ্যাঁ চলো এটাও দেখিয়ে দিলাম, জানি না কে পাবে, বাট একদমই জানি সোমাদি, পুজোর আগে খুঁজছিলাম পাইনি, তখন কোনো ব্যাপার না। আমি দিন আমার দিদি মানে মনে কথা তুমি পাচ্ছি না দিদি, তুমি আমাকে একটু হেল্প করো দিদি, লাল আর হলুদের মধ্যে শাড়ি নেব দিদির জন্য। তুমি একটু ওয়েট করে যাও, যদি তোমার এই এই শাড়ির আমি লাল হলুদ দেখাচ্ছি স্বাদের জন্য একদম মানে মানে তোমার জন্য আমি বলবো একদম অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি। ওকে সো সাথে থাকো, আমি দেখিয়ে দেবো এই শাড়ির মধ্যে রেড ইয়েলো, দুর্দান্ত লাগবে তোমার দিদিকে পরলে। ওকে চলো এটা বেশিক্ষণ আর ধরবো না, অনলি 1950-এ পাবে যে পাবে, এটার দাম ছিল 2500। ওফ আচ্ছা চলো, আচ্ছা ইয়েলো রেডি আমি দেখিয়ে দিই, কারণ ও অলরেডি মানে যে আমাকে মেসেজ করছে সে অলরেডি ডিউটিতে রয়েছে। সো আমি ট্রাই করি সবসময় সবাইকার কথা ভেবে। শাড়িগুলো সুন্দর, যে কোনো একটা কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবতেই পারছি না। থ্যাংক ইউ তোমার শাড়ি তোমার আমায় দেওয়ার জন্য, তুমি পেয়েছো সোনালি দি, তাহলে এটা আমি তোমার শাড়ি পরে বসে লাইভ করছি। ওরে বাবারে, আমি আমার দিদির শাড়ি পরে বসে লাইভ করছি, মানে ভীষণ ভালো লাগে বিশ্বাস করো। অনেকে এরকম দিদিরা রয়েছে আমার, যে যারা বলো রিন্টি যে শাড়িটা পরে রয়েছে সেইটাই আমার চাই, সো এটা আমার কাছে অনেক বড় পাওয়া সত্যি বলছি। দি সেমি কাড্ডি হবে, হবে তো বাবা হবে। আচ্ছা চলো এই যাচ্ছে কালারটা, ইয়েলো উইথ রেড বর্ডার, অপূর্ব একটা অকেশনে যারা ইয়েলো রেড পরতে চাইছো, চওড়া পার হলে খুব একটা ভালো লাগবে না অনুষ্ঠানে। আমি সবসময় দেখবে যে কোনো শাড়ির কালেকশনে আমি চওড়া পার খুব রেয়ার আনি, যেগুলো খুব গর্জাস লাগে সেগুলো ছাড়া। আমার মনে হয় এই পারটা যে কোনো হাইটের সাথে ভীষণ ভালো লাগে। লম্বা মানুষের কথা ছেড়েই দাও, তারা তো ভগবান প্রদত্ত আশীর্বাদ নিয়ে জন্মায়, তারা লম্বা, তাদের সব কিছুই ভালো লাগে। বাট যারা একটু হাইটের শর্ট হয় না, তারা এই পারটা পরলে কি হয়, তাদের হাইটটা অনেক বেশি কভার করে, তাদের ভীষণ ভালো লাগে। ওকে সো এই পার্টটা ভীষণ ভালো লাগবে তোমার যে কোনো হাইটেরই হোক। সো এটা আমার পার্সোনাল পছন্দ, আমি বললাম। এটা আঁচল পোর্শন, অ্যান্ড এটা পাচ্ছ সেমভাবে রেডে ব্লাউজ পিস, হাতায় বর্ডার, 1950-এ আজকে পাচ্ছ। একটা ভীষণ সুন্দর কালেকশন, যার মনে হচ্ছে রেডি হলো একটা অকেশনে পড়তে চাইছো, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে? রিন্টির শাড়ি কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ নিরুদি দিদি, দেখাবে প্লিজ। আজকে দেখাবো না, আজকে দেখাবো না, ঠিক আছে? আচ্ছা আমি তো পরা শাড়ি একটা নিয়েছিলাম, বাট নতুন শাড়ি এসেছিল শিপ্রা দি, তাই বুঝি? আসলে অনেক অনেক পিস থাকে তো এক একটা শাড়ির, তো যার জন্য হয়ে যায় অনেক সময়। বাট স্টিল এইগুলো কিন্তু সিঙ্গেল পিস, হ্যাঁ এইগুলো সিঙ্গেল মানে সিঙ্গেল পিস, 1950। চলো সরিয়ে দিলাম। নেক্সট কালার হচ্ছে ট্যান্টারান, ব্ল্যাক অ্যান্ড রেড। যে বলছিলে কি কি ড্যাম স্মার্ট ভাই, ড্যাম স্মার্ট, এটা ভীষণ সুন্দর। আমি বাদুরিয়া থেকে শস্য দিদি, একদম অনেকদিন পর এসএস পাঠিয়েছো অঞ্জু, একদম তোমার প্রবলেমটা ওখানে বলে দেবে। পিঙ্কি মেসেজ করবে, হ্যাঁ পিঙ্কি মেসেজ করবে, রেডিওলোটা পরে করে। হ্যাঁ আচ্ছা দেখে দিচ্ছি, কি নাম, মানসিক, হ্যাঁ 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 এটা আমার রিন্টির কালার, হ্যাঁ চলো আচ্ছা পিঙ্কি ইয়ে করেছে কিন্তু আমাদের ইয়েলো রেড ও কিন্তু এখন ডান করতে পারে না ওটা একটু দেখে দিতে হবে হ্যাঁ আচ্ছা চলো উফ খুবই সুন্দর এটা নিয়ে সত্যি কিছু মেসেজ করেছে পিঙ্কি বলে কেউ একজন ইয়েলো রেড কোন ইয়েলো হ্যাঁ হ্যাঁ ওইটাই এইটা একবার একটু দেখে নিতে হবে কিন্তু ডান করতে পারে না সব সময় দি তোমার আচ্ছা চল এইটা খুব সুন্দর দেখে নাও যে ব্ল্যাকের সাথে রেড বলছিলে একেবারেই মানে একদম এই শাড়িগুলো সত্যি খুব গর্জিয়াস এটা সেম আঁচলের পোর্শন যাচ্ছে রেড কালারের ব্লাউজ পিস হাতায় বর্ডার পাচ্ছ অপূর্ব দেখতে এটা হ্যাঁ অপূর্ব দেখতে খুব সুন্দর কালেকশানের মধ্যে একটা কালেকশান দেখাচ্ছে এখন এগুলো 2500 করে ছিল কিন্তু একদম দিওয়ালি অ্যান্ড ভাইফোঁটার জন্য কিন্তু আজকে একদম 1950-এ পাচ্ছ রেড কালারের অর্গানজাটা পাবো কি হ্যাঁ রেড কালারটা অ্যাভেলেবেল রয়েছে যে কটা অ্যাভেলেবেল রয়েছে আমি আবার দেখিয়ে দেবো বুকিং চলছে আর কি রেড অ্যাভেলেবেল তোমরা বুকিং করো ওকে চলো ইস ব্ল্যাক অ্যান্ড রেড 1950 1950 only আজকের জন্য পাচ্ছ এত সুন্দর একটা কালেকশন জাস্ট অ্যান্ড জাস্ট গ্র্যাব করো আমি বলবো ওকে চলো সরিয়ে দিলাম নেক্সট কালার ওফ এই কালারটা জাস্ট দেখো এটা একটা মিষ্টি পিঙ্কের সাথে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাল্টে গেছে হ্যাঁ শাশুদিদি আমাদের বুকিং নাম্বার পাল্টে গেছে ওই নাম্বারটা রয়েছে দুটো নাম্বারই হয় বাট এই বুকিং শাড়ির বুকিং নাম্বারটা আমাদের পাল্টে গেছে যেটা পিন পোস্ট করা রয়েছে রেড অর্গানজা বলে দিলাম তুমি আমার মেসেজ পড়োই না কি হয়েছে আমি তাতে রাগ করছি না না বিভাদি আমি তোমাকে জাস্ট বললাম যে বিভাদির মেসেজ আমি অনেকক্ষণ পড়ি না এত তাড়াতাড়ি কথা বলি কার নাম বলছি কি বলছি কেউ শুনতেই পায় না দি তোমার কালেকশানে গিয়ে দেখা যাবে না এই মুহূর্তে পুরোটাই অনলাইনে জিয়ার পুরোটাই অনলাইনে চলো উফ কালারটা দেখো ভীষণ মিষ্টি একটা কালার গো এটা মিষ্টি দুধে আলতা পিঙ্কের সাথে যাচ্ছে নেভি ব্লু কালার উফ চরম কালার 1950-এ পাচ্ছ আজকে ওকে 1950-এ পাচ্ছ আজকের জন্য ভীষণ স্মার্ট একটা কালার এটা নেভি ব্লুতে পাচ্ছ পাড়ের পোশানটা এবং বিপিটা কি মিষ্টি যে কালারটা এবং সবচেয়ে বড় কথা এটা যে কেউ মানে যে কাউকে ভালো লাগবে যে কেউকে বলছিলাম যে কাউকে ভালো লাগবে এত মিষ্টি একটা কালার ওকে 1950-এ পাচ্ছ আমার শাড়িটা কিন্তু অবভিয়াসলি নেই রিন্টি গোলাপি জুট বেনারসি পেলাম অপূর্ব সুন্দর হয়েছে থ্যাংক ইউ পুষ্পিতাদি সত্যি খুব সুন্দর থ্যাংক ইউ বিভাদি রিন্টি অর্গানজা হোয়াইট রেড পেলাম না হোয়াইট রেডটা নেই সবিতা দি তুমি পিঙ্কটা পেয়েছো সবিতা দি হ্যাঁ ও তো নেই সবিতা দি পিঙ্কটা পেয়েছে পিঙ্ক আচ্ছা তুমি পিঙ্কটা পেয়েছো কিনা আমি জানি না পিঙ্কটা বলছিলে তো নেবে দেখো রেড অনেক দেখেছো হ্যাঁ একটা অকেশনে পরার জন্য রেড কালারের শাড়ি চাই রেড অনেক দেখেছো অনেক পেয়েছো রেডের সাথে কি পেয়েছো রেডের সাথে এই ইমোজিগুলো এত দেন না দেখতে খুব অসুবিধা আচ্ছা সবাই একটু একসাথে লাভের লাইকের রিয়াক্টটা দিতে থাকো আমার কমেন্ট যাচ্ছে হ্যাঁ সঞ্জিতাদি আসছে রেডের সাথে প্রচুর কালার তোমরা দেখেছো বাট রেডের সাথে কি গ্রিন কালার দেখেছো এইরকম একটা সি গ্রিন শেডের এটা বলো তো কার কার ভালো লাগছে আর কার কার এটা ভালো লাগলো না এটাও জানিও মানে আমি বলবো যে রেডের সাথে তোমরা ব্ল্যাক দেখেছো প্রচুর রকমের কালার এই যে একটা কালার আমি ফেললাম গায়ে কতটা ইউনিক বলো যখন আঁচলটা এরকম পরবে অ্যান্ড ব্লাউজ পিসটা তোমাদের এত সুন্দর বানাতে হবে ব্লাউজ পিস না বানালে কিন্তু আমি এই পোস্ট আমি একদম ছবি পোস্ট করব না পেজে এইটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা অবশ্যই বানাতে হবে তার একটাই কারণ যে এত সুন্দর লাগবে আর যদি পার বসিয়ে নাও তো আমরা ব্লাউজ পিস কেটে দেবো তোমরা শুধু টেলারকে দিয়ে বানিয়ে নেবে ঠিক আছে জাস্ট কালারটা বলো একবার এটা দারুণ দারুণ লাগছে মানে আমি বলছি এটা সত্যি সুন্দর লাগছে রেডের সাথে আমার যদি আজকে যদি আমার এই কালারে একটা ব্লাউজ থাকতো আমি এই শাড়িটা পরেই বসতাম সত্যি বলছি আমার এত ভালো লেগেছিল আমি ভীষণ এই লালটা খুব সুন্দর একদম শুভ বিজয়া নেহাদি আমি একদমই মানে কনফিউজ ছিলাম কোনটা পরবো আচ্ছা তুই যেটাই তোর ওপর রাখছিস সুন্দর লাগছে তাই না রিন্টি আমাকে জুট বেনারসি জড়ি পার এনে দেবে রানী কালার বা রয়্যাল ব্লু চেষ্টা করবো সুতোপাতে ডেফিনেটলি চেষ্টা করবো ওকে বাংলাদেশে আমাদের ডেলিভারি করা হয় না দিদি আচ্ছা এবার কালারগুলো আমি একটু নেই এবার আমি কালারগুলো একটু রিপিট করে দেবো যেই চারটে কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ওকে চলো এইটা দেখিয়েছিলাম 1950-এ আজকে পাচ্ছ যেটা দাম ছিল তোমাদের সব 1950-এ পাচ্ছ যেটার দাম ছিল 2500 করে প্রায় হ্যাঁ চলো এই একটা অ্যাভেলেবেল রয়েছে, দারুণ সুন্দর। অ্যান্ড এটা অবভিয়াসলি ভীষণ সুন্দর কালার, ব্ল্যাক অ্যান্ড রেড। আমি কিচ্ছু বলবো না, শুধু দেখাবো, হ্যাঁ শুধু দেখাবো। অ্যান্ড রেড হোয়াইটটা নিয়েও কিচ্ছু বলবো না, এই চারটে কালার নিয়ে আমার কিছু বলার নেই, আমি জাস্ট চুপ থাকবো, জাস্ট তোমাদের দেখিয়ে যাবো এত সুন্দর কালারটা। অ্যান্ড লাস্ট যেটা দেখিয়েছি আমাদের রেড কালার, অবশ্যই দেখাবো। লাইভে কার ভীষণ কষ্ট হয়, বাট বুঝলাম না। আচ্ছা রেড কমের মধ্যে দেখাবে। এগুলো কি শাড়ি? এগুলো সিল্কের ওপর। বিজয়া আর লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, একদম মিটি দিয়ে একদম। চল লাস্ট যেটা দেখিয়েছিলাম একদম রেড কম্বিনেশন, ওকে? এটাও ভীষণ সুন্দর এবং এই পাটটার জন্য এটা আরও বেশি হাইলাইট হচ্ছে, শাড়িটা ভীষণ সুন্দর লাগছে। এই চারটে কালার আমার শাড়ির অ্যাভেলেবেল রয়েছে অনলি 1950-এ। আজকে পাচ্ছ ভাইফোঁটার জন্য স্পেশালি, যেগুলো 2500 করে কিন্তু ছিল, ওকে? খুব সুন্দর দেখতে। আচ্ছা অর্গানজা কিছু আছে? অর্গানজার কয়েকটা কালার দেখতে পাচ্ছি আছে। অর্গানজার চারটে কালার অ্যাভেলেবেল রয়েছে, আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। 1050-এর অর্গানজা, হ্যাঁ চারটে কালার অর্গানজার রয়েছে, শুধু দেখে নাও। যারা কনফিউজ কিরিনটি মানে এটা হচ্ছে আমাদের ডান করেনি, এসএস এসেছে বাট ডান করেনি, সো তাদের জন্য বলবো যারা কনফিউজ কোনটা আছে কোনটার এসএস পাঠাবো। আচ্ছা পিঙ্কটা একটু খুলে দেখাবেন, সব খুলে দেখানো হয়েছে, কোনোটা ভাঁজ করে দেখানো হয়নি। চলো এটা যাচ্ছে নেভি ব্লুর সাথে রানী পার, এটা যাচ্ছে তোমাদের ইয়েলোর সাথে গ্রিন পার, এটাও ভীষণ সুন্দর। 1050-এ মাত্র এই চারটে কালার অ্যাভেলেবেল রয়েছে। যারা নিতে চাইছো অথচ বুঝতে পারছো না কি কালার রয়েছে, তাদের জন্য স্পেশালি দেখিয়ে দিলাম। উফ রেডটা তো মারাত্মক। 1050 যে চাইছিলে না রেড, রেডের মধ্যে একটু কম দামে দেখাও, তার জন্য দেখালাম। অর্গানজা ট্রান্সপারেন্ট রয়েছে অনলি 1050, ওকে? চলো সরিয়ে দিলাম, এটাও ভীষণ সুন্দর জিনিসটা, দারুণ দেখতে, দারুণ দেখতে। কি হচ্ছে? হ্যাঁ কেন, কি সমস্যা? কোনটা? হ্যাঁ কি শাড়ি? অবভিয়াসলি বাবা, 1 সপ্তাহের গল্প। হাস একটু। আচ্ছা দিদি রেডটা নেব, নিয়ে নাও। নেভি ব্লুটা একটু খুলে দেখাবেন। মালাদি আমাকে কেউ খুলে দেখাতে বলো না, অর্গানজার সমস্তটা ওপেন করে দেখানো হয়েছে। বডি প্লেন, নেভি ব্লুটা দিয়ে বডি প্লেন, রানী কালারের পার, রানী কালারের আঁচল, রানী কালারের বিপি, ভীষণ সুন্দর। ট্রান্সপারেন্সি একটু রয়েছে জিনিসটা, যেহেতু এটা অর্গানজার উপর রয়েছে, ওকে? জিনিসটা খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে। 1050, প্রত্যেকটার এসএস এসছে বাট আমি স্টিল দেখিয়ে দিলাম, রিপিট করে দিলাম কি এগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে, ওকে? চলো আবার একটা জিনিস দেখাই, যেটা দেখাবো তোমাদেরকে হচ্ছে অর্গানজা। একটু অর্গানজা বেনারসি চাইছিলে আমার দিদিরা, চারটে কালার অ্যাভেলেবেল রয়েছে, চারটে কালারই খুব সুন্দর, হ্যাঁ চারটে কালারই ভীষণ সুন্দর রয়েছে। অর্গানজা বেনারসির ওপর দেখাচ্ছি এটা, যেটার দাম অনলি 2050, 2050, অপূর্ব দেখতে। তোমাকে লাইভে থেকে এমনিতে অনেক কম এজের লাগে, তোমাকে লাইভের থেকে এমনিতে অনেক কম এজের লাগে। বাহ নন্দিনী দেখেছো বুঝি? তোমারটা কি শাড়ি? আমারটা সেল হয়ে গেছে দিদি, আমারটা নেই। আচ্ছা হ্যাঁ, লাইভে চুল খোপা করলে মেয়েদের মানে একটুখানি ভারবাত্তিক লাগে, তার সাথে জুম থাকে বলে অনেকটা মোটা লাগে, সেই জন্য একটু মানে একটুখানি গাম্ভীর্য লাগে, এটা দরকার, ওকে? বাট স্টিল এজ কম কি বেশি জানি না দিদি, সত্যি বলছি। সামনে থেকে কীরকম লাগে সেটা সত্যি তোমরা ভালো বুঝবে যারা দেখেছো। আচ্ছা চলো আচ্ছা চলো নেক্সট হচ্ছে এটা দেখে নাও, এটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা অর্গানজা বেনারসি দেখাচ্ছি, যেটা রানী কালারের ওপর যাচ্ছে। উফ ভীষণ সুন্দর দেখতে, একদম এরকমভাবে পার থাকছে। যাদের সামনে অনুষ্ঠান রয়েছে না তারা আরামসে নিয়ে নেবে। এটা আঁচলের পোর্শন থাকছে এবং এই অর্গানজাটার ব্লাউজ পিসটা কিন্তু আমাদের সিল্কের ওপর রয়েছে, হ্যাঁ এটা সিল্কের ওপর ব্লাউজ পিস, হাতায় বর্ডার পাচ্ছ, খুব সুন্দর দেখতে। ফুল বডিটা কিন্তু এইরকমভাবে ডিজাইন থাকছে, দারুণ সুন্দর দেখতে, তোমাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ রুম্পাদি, নিরুদি, রিয়েলি ইউ আর ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। শুভ বিজয়া, তোমাকে শুভ বিজয়া শাশ্বতী দিদি। 6 তারিখের পর মুম্বাই থেকে ফিরে লাইভ হবে, 6 তারিখের পর মুম্বাই থেকে ফিরে 7 তারিখে যাব, 12 তারিখে কালী পুজো, কবে ফিরবো জানি না, তো সেই সব মিলে আমি তো ডিসিশান নিতে পারছি না অ্যাকচুয়ালি, তাই জন্য দিওয়ালি অ্যান্ড ভাইফোঁটা স্পেশাল লাইভগুলো আমাদের 6 তারিখ অবধিই হবে, কারণ তারপরে 7-8 আমি যদি 9 তারিখেও ফিরি 10 তারিখও ফ্রি, তো তারপর তার কেউ কিছু পাবে না না, তো সেই কারণেই বলা। চলো ভীষণ সুন্দর 2050-তে, আমি জানি না কে পাবে ভাই এটা, বাট হ্যাঁ এই যে চারটে শাড়ি দেখাবো এই চারটে শাড়ির পার আমরা বসিয়ে পাঠাবো, ঠিক আছে? মানে এই যে 2050-এর অর্গানজা দেখাবো এটার পার বসানোর জন্য তোমাদের এক্সট্রা কিছু পে করতে হবে না, এটা আমরা বসিয়ে পাঠাবো এই চারটে শাড়ির জন্য স্পেশালি। ওকে আমার পাচ্ছি না এসব। আচ্ছা তোমাকে খুব সুন্দর লাগছে, আরে বাবারি থ্যাংক ইউ। চলো 2050 এটার অলরেডি তোলা আছে গ্যালারিতে, বাট স্টিল বুঝতে পারবে না, গ্যালারি থেকে বার করে দিয়ে দিলেই হবে। ওকে চলো নেক্সট হচ্ছে ব্ল্যাক কালারটা, উফ এটাও খুব সুন্দর 2050, খুব সুন্দর দেখতে, এটা খুব সুন্দর দেখতে। শুভ বিজয়া ফার্স্ট টাইম আই এম ওয়াচিং ইউর লাইভ, থ্যাংক ইউ শ্যামলি দি, থ্যাংক ইউ। সেমি খাড্ডি তো হবে দিদি, আচ্ছা কি হচ্ছে, আচ্ছা লাভ অ্যান্ড লাইকের রিয়াক্টটা দিতে হবে প্রত্যেককে, কমেন্ট আসছে না কারুর, কমেন্ট চাই বেশি বেশি করে। আচ্ছা যেই দিদি বললো আমাকে সামনে থেকে অনেক কম এজ লাগে, তো সেই দিদি কোথায়? সেই দিদিকে আমাকে দেখেছে কখনো? আচ্ছা এখানে কমেন্ট আসছে না কেন বুঝতে পারছি না। আচ্ছা চলো এইটা দেখে নাও, ব্ল্যাক কালারের অর্গানজা। এই শাড়িগুলোতে আমরা আমাদের দায়িত্বে ফলস বসিয়ে দেবো, তোমাদের এক্সট্রা কিচ্ছু পে করতে হবে না, ঠিক আছে? 2050 এটাও জুয়েলির একটা তোমাদের বলতে পারো একটা অফার বলতে পারো। ভীষণ সুন্দর দেখতে অর্গানজা, একটু ট্রান্সপারেন্ট থাকে, ভীষণ সুন্দর দেখতে। অনলি তোমাদের জন্য, দাঁড়াও ইয়ে আসছে না, কমেন্ট আসছে না, কমেন্টের সমস্যা হচ্ছে। লাভ অ্যান্ড লাইকের রিয়াক্ট নেই, একেবারেই লাভ অ্যান্ড লাইকের রিয়াক্ট নেই। চলো চলো আমি এলাম, নিবেদিতা দিদি হ্যালো গো। চলো আরও কমেন্ট চলে যাচ্ছে। নিরুদি তোমাকে ওয়ার্ম ওয়েলকাম জানি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো কেন জানি না কমেন্টের অনেক সমস্যা হচ্ছে। চলো এটাও খুব সুন্দর দেখতে, ব্ল্যাক কালারের ওপর যাচ্ছে অর্গানজা, অনলি 2050। পার আমরা বসিয়ে পাঠাবো এটার, হ্যাঁ এটার পার আমরা বসিয়ে পাঠাবো তোমাদের। এটা এই চারটে শাড়ির জন্য পার কিছু এক্সট্রা দিতে হবে না। ওকে আমি দেখলে বুঝতে পারবো, এটা পারটা দেখলে, হ্যাঁ। আচ্ছা চলো নেক্সট কালার হচ্ছে মিষ্টি পিঙ্ক শেড কালার, দুধে হালতা পিঙ্ক কালার, এটা খুব সুন্দর দেখতে, এটাও খুব সুন্দর দেখতে। অনলি 2050 ফলস আমরা বসিয়ে পাঠাবো। দি তোমাকে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বলবো লাভ অ্যান্ড লাইকে রিয়াক্ট দিতে। শুভ বিজয়া রুম্পা দি, শুভ বিজয়া। চলো কালারটা জাস্ট দেখো, এটা কিন্তু রেড কালার না, এই কালারটা আমি অলওয়েজ বলি তোমাদেরকে কি যে কেউ পরবে না, যে কোনো স্কিন টোনে পরবে, একদম তার সাথে মানিয়ে যাবে এবং ব্রাইট লাগবে, ভীষণ সুন্দর দেখতে। 2050 অনলি ফর এই চারটে অর্গানজার জন্য আমরা কিন্তু পার বসিয়ে দেবো, কোনো এক্সট্রা কিছু দিতে হবে না তোমাদেরকে। ওকে আচ্ছা দি তুমি এত মিষ্টি দেখতেন, তোমার কথা বলার স্টাইল এত সুন্দর যে শাড়ি না নিলেও তোমার লাইভ দেখি, এটাই তো সব থেকে বড় পাওয়া আমার কাছে, যে আমাকে তোমাদের ভালো লাগে এবং তোমরা আমার লাইভ দেখো। শাড়ি নেওয়াটা সবসময় হয়ে ওঠে না, সবাইকার হয়ে ওঠে না, অনেক রকম প্রবলেম থাকে, সো এটা আমিও বুঝি, বাট স্টিল যে লাইভে থাকো তোমরা দেখো, এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া। এটা কি রেড না, এটা দুধে হালতা পিঙ্ক বলেই দিলাম। চলো ও গ্রিন কালার 2050 মাত্র আর মাত্র 2050, আমাকে বললেই হবে। রানী ঝা তো নেই, আমি দিয়ে দিয়েছি কনফার্মেশন দিয়ে দিয়েছি, চারটে রয়েছে। আচ্ছা দেখে নাও, এটাও ভীষণ সুন্দর, সেম গ্রিন কালারের উপর যাচ্ছে, অনলি 2050 অর্গানজা উইথ ব্লাউজ পিস, পার আমরা বসিয়ে পাঠাবো। থ্যাংক ইউ সো মাচ, দিয়ে দে। আচ্ছা চারটে কালার একটু রিপিট করে দেবো, শুধুমাত্র এই চারটে অর্গানজার জন্যই কিন্তু তোমাদের কোনো রকম পাড়ের এক্সট্রা কিছু দিতে হবে না, এটা আমরা বসিয়ে পাঠাবো। এটা গেল দুধে আলতা পিঙ্ক শেড কালার, এটা ভাজ হয়নি। এটা যাচ্ছে রানী কালার, হট রানী কালার যেটা বলে সেই কালারটা, অ্যান্ড এটা যাচ্ছে ব্ল্যাক কালার, গ্রিনটা আসছে ভাজ হয়ে, সুন্দর করে সাজুগুজু হয়ে আসছে গ্রিনটা। সো হ্যাঁ এটা কপার শেডের অফ হোয়াইট কালার, বোঝানো যায় না কিছু কালার। পিঙ্কটা একবার দেখান, স্ক্রিনশট নেব, আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। ওকে আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। ওদি কেমন আছে? তো চলে যাচ্ছে সমীর ঘোষ, এটা কোনো তার হাজব্যান্ডের প্রোফাইল থেকে দেখে, কে দেখে আমি ভুলে গেছি, অনেকদিন আগে দেখতে, এখন আবার অনেকদিন পরে দেখছে সে। এনিওয়ে চলো এটা হচ্ছে গ্রিন কালার 2050 উইথ ব্লাউজ পিস। অবশ্যই বলবো যে পার বসিয়ে নিতে চাইলে নিতে পারো, একটু টাইম দিতে হবে, হ্যাঁ একটু টাইম লাগবে। আমরা এটার পার আমরা এমনি ফ্রি অফ কস্টে বসিয়ে দেবো। ওকে এটা ব্ল্যাক কালার 2050, এটা রানী কালার color 2050. Obviously SS নিতে পেরেছো আশা করছি, and এটা দুধে হালতা pink. উফ চরম color 2050 তে। চলো দেখিয়ে দিলাম। এবার যেটা দেখাবো, এবার তোমাদের সামনে একটা শাড়ি লঞ্চ করতে চলেছি, যেটা আশা করছি তোমরা কোথাও দেখোনি এবং ভীষণ সুন্দর শাড়িটা দেখতে। যেটার কালারগুলো আমি একটা একটা করে দেখাবো। প্রথমে যেটা দেখাবো বোঝানোর জন্য সেটা হোয়াইট দিয়ে স্টার্ট করব ডেফিনেটলি, তাতে কি তোমরা বুঝতে পারবে খুব সুন্দর করে। এটা তোমাদের একদম পশমিনা সিল্কের ওপর, সিল্ক কটন মিক্স রয়েছে, এটা প্রপার সিল্ক নয়, সিল্ক কটন মিক্সের ওপর জামদানি ওয়ার্ক করা রয়েছে, একদম পশমিনা শাড়িটা খুব সুন্দর দেখতে, মানে একটা ইউনিক বলে না, সেই ইউনিক ডিজাইনের একটা শাড়ি রয়েছে, খুবই সুন্দর। আমি জাস্ট দেখাবো এবং তোমাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবো। ওকে চলো, এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা, অপূর্ব দেখতে। এটা থাকছে আঁচলের টার্সেলটা, অ্যান্ড আমার হাতটা চলে যাচ্ছে, হাতটার খুব পছন্দ হয়েছে শাড়িটা, এই তো ছাড়িয়ে দিয়েছি। এবার চলো এই যাচ্ছে শাড়িটা, জাস্ট ওয়াও। এটা কিন্তু সিল্ক কটন মিক্সের ওপর। শুভ বিজয়া কৃষ্ণাদি, প্রত্যেকটা শাড়ি অসাধারণ, একদমই তো খুব সুন্দর শাড়িটা, সত্যি তাই। চলো একটু দেখিয়ে দিই জিনিসটা। জিনিসটা হচ্ছে তোমাদের একদম রেডের সাথে, তোমাদের হোয়াইট কালারের ওপর আছে রেড, ব্লু, গ্রিন অ্যান্ড গোল্ডেন কালারের ওপর। ট্রান্সপারেন্টটা দেখে নাও, সুতোর অনেক বেশি ওয়ার্ক রয়েছে বলে ট্রান্সপারেন্ট নেই একেবারেই, খুব সুন্দর দেখতে, এবং পাটটা ফুললি সুতো দিয়ে উইভিং করা রয়েছে। এটা থাকছে তোমাদের পশমিনা সিল্কের উপর জামদানি ওয়ার্ক করা, খুব সুন্দর জিনিসটা, উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা তোমাদের দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা পাচ্ছ ব্লাউজ পিস। ওকে, এটা ব্লাউজ পিস, এবং দামটা ওহ 1290, 1290, একদম সিঙ্গেল পিস। ইউনিক শাড়ি সিঙ্গেল পিস তো অবভিয়াসলি হবেই, কারণ যেগুলো আমরা চেষ্টা করি অনেক পিস রেডি করে আনার, বাট কিছু শাড়ি আছে যেটা একদম তোমার জন্যই রেডি হয়ে আসে। তুমি 1350 তুমি পরবে, মানে তুমি পরবে, সো সেটা নিয়ে কোনো টেনশন নেই। ওকে, অপূর্ব দেখতে। থ্যাংক ইউ দীপালিদি, স্টিকার কমেন্ট প্লিজ দেবেন। অনেক কষ্ট করে সবাইকার কাছে নোটিফিকেশান পৌঁছানোর চেষ্টা করি, আপনাদের এই ছোটো ছোটো স্টিকার কমেন্টে আমাকে আবার নিচে নামিয়ে দেয়, সো এটা প্লিজ করবেন না। ওকে, খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো এই যাচ্ছে কিন্তু কালারটা, রেড হোয়াইটের সাথে 1290, 1290। ফার্স্ট একটা কালার লঞ্চ করছি, এটা ভীষণ সুন্দর, সত্যি জানি না এটা কে পাবে বা এই শাড়িগুলো ঠিক কারা পাবে আমি সত্যি জানি না। আচ্ছা, খুব সুন্দর দেখতে, থ্যাংক ইউ সো মাচ। এবার কালারটা দেখো, প্রত্যেকটা কালারের সাথে ডিজাইনটা বোঝা যাবে, তারপরেও আমি চেষ্টা করব যে প্রত্যেকটাই বোঝানোর। ওকে, আচ্ছা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা আঁচল পোর্শন পাচ্ছ, অ্যান্ড সেম ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিসটা আর ওপেন করব না, হ্যাঁ, এসিটা আমার মাথার উপর দেয়। আচ্ছা চলো এই যাচ্ছে জিনিসটা, ওফ কালারটা দেখো, এটা একটা মিষ্টি পিঙ্ক কালারের সাথে যাচ্ছে রেড কালারের বর্ডার, অনলি 1290, 1290। ये पश्मीना सिल्क के ऊपर जामदानी वर्क है, बहुत ही सुंदर है और बहुत ही सॉफ्ट क्वालिटी का है, और इसमें बीपी भी अवेलेबल है। ठीक है, जिसको पसंद आएगा वो ऐसे लेके व्हाट्सएप पे भेजना है। बहुत सुंदर साड़ी है रियली। ओके, नाइस कलेक्शन, थैंक यू। की শাড়ি বলে দিলাম সবাইকে। হ্যাঁ ইউনিক শাড়ি, বহুত ইউনিক শাড়ি এই। ঠিক আছে, আচ্ছা সবাইকে বলবো একটু লাভ এন্ড লাইকের রিয়াক্টটা দিতে, একটু কষ্ট করে লাভ এন্ড লাইকের রিয়াক্টটা দিতে, ভীষণ ভালো লাগছে এই শাড়িগুলো। অনলি 1290, পছন্দের শাড়িটা যদি এত কমে হয়, 1290তে হয়, শিপিং কিছু না লাগে এক্সট্রা, এবং এত সুন্দরভাবে ক্যারি করতে পারবে শাড়িগুলো, সো আর কিসের লেট, আর কিসের ভাবনা। জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে চলো নেক্সট কালার, ওফ গ্রে কালার, প্রত্যেকটা কালার সুন্দর। হ্যাঁ, তোমার বাপ্তা সিল্কটাও সবাই বলছে খুব সুন্দর, থ্যাংক ইউ। এবং এটা তো অবশ্যই বলবে যে তোমাকেও সুন্দর লাগছিল, কারণ রৌনকস কালেকশনের প্রত্যেকটা দিদিই ভীষণ সুন্দর। সেটা আমি প্রত্যেকবার পুজোতে বা পয়লা বৈশাখে যখন তোমরা ছবি প্রচুর শেয়ার করো, তখন বুঝতে পারি যে সিরিয়াসলি রৌনকস কালেকশনের প্রত্যেকটা দিদি কতটা মিষ্টি, কতটা সুন্দর, সত্যি কথা। চলো এই যাচ্ছে আরও একটা কালার, এটা যাচ্ছে আঁচলের পোশানটা। ওকে চলো নেক্সট কালার, গ্রের সাথে রেড কম্বিনেশান, চূড়ান্ত কম্বিনেশান। এটা একটু কমেন্ট পড়তে দেখে নি, সোমাদি, শোভিতা দি, সম্পাদি, থ্যাংক ইউ। এটা আমি নিতে চাই অবশ্যই মৌমাদি, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দিদি, এক্ষুনি পাঠাবেন, কনফার্মেশন পেয়ে যাবেন। দারুণ সুন্দর শাড়ি, থ্যাংক ইউ। শিলা ত্রিপাঠী দি, কেমন আছো? থ্যাংক ইউ, দারুণ দারুণ, একদম একদম একদম। অনেকেই মেসেজ করো, শিপিং শিপ্রা ঘুমিয়ে গেছে না, শিপ্রা দি জাস্ট মেসেজ করলো। লাল ছাড়া হবে না, এগুলোর মধ্যে লালটা রয়েছে, লালের টাচটা এটার মধ্যে রয়েছে, লালটাই এই শাড়িগুলোকে না অ্যাকচুয়ালি হাইলাইট করছে, এটার মধ্যে লাল কালারটাই। ওকে, ভীষণ সুন্দর লাগছে জিনিসটা। অনলি তোমাদের জন্য কিন্তু পার বসবে, অনলি তোমাদের জন্য কিন্তু 1290 অপূর্ব দেখতে শাড়িগুলো, সিরিয়াসলি বলছি। ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করে দাও, ঠিক আছে? শুভ বিজয় শুক্লাদি, খুব সুন্দর শাড়িগুলো। নেক্সট কালার অফ হোয়াইট কালার, যারা গোল্ড হোয়াইট পাবে না তারা অফ হোয়াইটটা ট্রাই করতে পারো। অফ হোয়াইট পরে এবার একজনকে দেখলাম, একদম আমাদের বাড়ির থেকে মণ্ডপ দেখা যায়, অফ হোয়াইট কালার পরে একজনকে দেখলাম মানে দশমীর দিন, কি অপূর্ব লাগছিল, শাড়িটাও ভালো লাগছিল। একটা হ্যান্ডলুম, কত দাম হবে শাড়িটার? হার্ডলি 450 থেকে 500 হয়তো নিয়েছে, মানে তার বেশি তো হবেই না, আমি তো দেখে যতটুকু বুঝি আর কি। সো যাই হোক, দামটা ম্যাটার করে না, মানে মানুষটাকে এত ভালো লাগছিল, আমার চোখে বেশ স্ক্যান হয়ে আছে, এত সুন্দর লাগছিল না। দুজন যাচ্ছিল, দুজনেই অফ হোয়াইট রেড পরেছিল, অপূর্ব লাগছিল শাড়িটার। দামটা সত্যি ম্যাটার করে না যদি কি তুমি ক্যারি করতে পারো। একদম নর্মাল গৃহবধূর মতো সেজেছিল, খুব ভালো লেগেছে আমার। একদম অ্যাপ্লিক হ্যান্ডলুম পরেছিল, তাও যেটা আমি নর্মালি 350-400-তে করি, সেটা হার্ডলি 500-তে কিনেছে হয়তো। দারুণ লাগছিল। সো আমি বলে ফেললাম এই অফ হোয়াইট রেডটা দেখে। আচ্ছা দিদি, কালকে টিস্যুগুলো পেলাম না, কবে আসবে? অলিভা, ওইগুলো না আমি জানি না ঠিক কবে আসবে, মানে আসবে কি আসবে না তাও জানি না, জাস্ট এক পিসই রয়েছে। আর তুমি যেটা এসএস পাঠিয়ে কনফার্মেশন পেয়েছো, ওটা কি ডান করেছো সেটা বলো। গ্রেটার এসএস দিলাম, দেখি পাই কি না। দেখো ডেফিনেটলি পাবে। আরে বাপরে, আমাদের শিপ্রাদি শাড়ি নিচ্ছে বলে কথা, হ্যাঁ শিপ্রাদি শাড়ি নিচ্ছে বলে কথা, পাবে না, পেতেই হবে। চলো, এই যাচ্ছে কালারটা দেখে নাও, অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন, অনলি 1290। নেক্সট কালার, উফ এটা খুব সুন্দর দেখতে, ইয়েলো উইথ রেড, এটাও খুব সুন্দর দেখতে। হ্যাঁ, অনলি 1290 পাচ্ছ। এটা পশমিনা সিল্ক কটন মিক্সের ওপর যাচ্ছে, জামদানি ওয়ার্ক। এটা কেন বলেছি, যেটুকুনো আমি বুঝি সেটা হচ্ছে পাড়ের জন্য, ভীষণ ইউনিক একটা জামদানি ওয়ার্কের পাড় দিয়েছে এটা। অনলি 1290। ওকে, যার যেটা মনে হচ্ছে পছন্দ এসে যদি ডান করো। দিদি আমি টিস্যু পেলাম না, টিস্যু তো অনেকেই পাওনি। টিস্যু না, আমি আজকেই সকালে ফোন করেছিলাম, যেখান থেকে আমাদের ম্যানুফ্যাকচার থেকে আসে, তো ওখানে বললো মানে মেরে কেটে হয়তো 8-10 পিস হবে। তো আমার 8-10 পিস নিয়ে তো কোনো লাভ নেই, তো দেখছি, আমি চেষ্টা করব ডেফিনেটলি। হ্যাঁ চলো, এটা দেখে নাও, এটাও ভীষণ সুন্দর, ইয়েলো উইথ রেড কম্বিনেশন, একদম একটা অকেশনে পরবে, যে কোনো অকেশনে পরো না কেন, এটা পুরো সবাইকার থেকে তোমাকে অন্যরকম লাগবে, এইটুকু আমি বলতে পারি। ওকে, 1290 অনলি। চলো সরিয়ে দিলাম। নেক্সট কালার দেব ব্ল্যাক কালার। ওকে, নেক্সট কালার দেব ব্ল্যাক কালার, এটাও খুব সুন্দর দেখতে। লাভ অ্যান্ড লাইকের রিয়াক্ট একদম পাচ্ছি না গো। এগুলো কি সুতোর দিদি? হ্যাঁ, এগুলো সুতোর কাজ, এগুলো সব সুতো দিয়ে ওয়ার্ক করা রয়েছে। ওকে চলো, ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন, উফ চরম লাগছে এটা, এটা খুব সুন্দর লাগছে দেখে নাও। রেডটা দিয়েই এগুলো বেশি ভালো লাগছে, খুব সুন্দর দেখছে। ব্ল্যাক। আমারটা নেই, আমারটা অলরেডি ডান। চলো, এটা খুব সুন্দর দেখতে, ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন, যেটা দাম চলে যাচ্ছে অনলি 1290, 1290। অপূর্ব দেখতে, ফুল শাড়িটাতে কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা রয়েছে। কি হলো দেখ তো, ও আচ্ছা, ফুল শাড়িটাতে না সুতো দিয়ে ওয়ার্ক করা রয়েছে। ওকে, দারুণ সুন্দর দেখতে, 1290 পেয়ে গেছো শিপ্রাদি। আচ্ছা পেয়ে গেছো শিপ্রাদি, সরানো হয়নি কেন? আচ্ছা চলো, নেক্সট কালার হচ্ছে এটা ভীষণ মিষ্টি কালার, একটা পিঙ্ক কালার দেখিয়েছি, এটা পিচ পিঙ্ক। হ্যাঁ, এটা পিচ পিঙ্ক। দেখো রেডটাই কিন্তু এই শাড়িগুলোকে হাইলাইট করছে, যতটা আমিও বুঝলাম। আচ্ছা কোনটা নিলে? গ্রে কালারটা নিয়েছে শিপ্রাদি, গ্রে কালার নিয়েছে না, গ্রে কালার নিয়েছে। চলো, আমি আমার ফোনটা গেছে মনে হচ্ছে, এসএস নিতে পারছি না, কি হবে আমার? তুমি শিলাদি এক্ষুনি মেসেজ করো যে যদি 1290 শাড়ি নাও, 1290 এই কালারটা আছে, কারণ প্রত্যেকটা সিঙ্গেল কালার তো, সো কালারগুলো আরামসে বোঝাও যাচ্ছে। তুমি মেসেজ করো, তোমাকে সাথে সাথে কনফার্মেশন দিয়ে দিলে তুমি ডান করে দেবে, বুঝে যাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমারটা নেই দিদি, আমারটা 1950 ছিল আজকে, আমারটার অন্য কালার অ্যাভেলেবেল রয়েছে, বাট আমারটা নেই, ঠিক আছে? চলো, এই যাচ্ছে আরও একটা কালার, উফ মিষ্টি পিচ কালার, পিচ কালারে যেটা কালার বলে না এক্স্যাক্ট সেই কালারটা, তার সাথে রেড কালারের ফুললি সুতো দিয়ে উইভিং করা। দাম চলে যাচ্ছে 1290, 1290। এই যাচ্ছে নেভি ব্লু কালার, 1290। ও কালার দেখো, আর শাড়িগুলো পছন্দ করে নিয়ে নাও, আর কিচ্ছু বলবো না। নেভি ব্লু কালার, ব্ল্যাকটাও যেরকম ছিল নেভি ব্লুটাও সেরকম। পশমিনা ওয়ার্কে 1290 জাস্ট শাড়ি হয় না। এত সুন্দর এত দারুণ শাড়ি, ইউনিক শাড়ি গো, এগুলো ফুললি ইউনিক শাড়ি। দেখে নাও 1290 1290 স্টিকার কমেন্ট প্রতিভা বিশ্বাসকে বললাম স্টিকার কমেন্ট প্লিজ দেবেন না, ঠিক আছে? আপনি খেতে খেতে স্টিকার কমেন্ট দিয়েছেন, খান না, অসুবিধা নেই, এখানে পাঠানোর দরকার নেই। ওকে, এখানে আমাদের সব দিদিরা ভীষণ হাংরি, ওকে, সো প্লিজ দেবেন না। আমিও তো দিলাম গ্রে কালারটাই দিলাম না শিলা দিয়ে, ওইটা নেই, ওটা অলরেডি ডান, ওটা নেই। স্টিকার কমেন্ট করবেন না, হ্যাঁ স্টিকার কমেন্ট প্লিজ কেউ করবেন না। চলো নেক্সট হচ্ছে নেভি ব্লুর সাথে রেড কম্বিনেশন, চূড়ান্ত দেখতে অনলি 1290। আমি জানি না কে পাবে, আচ্ছা ইয়ে কি করেছে গ্রেট, তাহলে এটা এটাও করেছে, ইয়ে ডান হয়েছে, ওটার কি, হ্যাঁ ঠিক আছে, আমার কাছে আসেনি ওই জন্য আমি দেখলাম এখন এসছে। হ্যাঁ ব্ল্যাকটার, ব্ল্যাকটার কি করব দিশাদি নেবে? দিদি আমি এসএস দিয়েছি ব্ল্যাকটার, আচ্ছা দিশা ব্ল্যাকটার এসএস দিয়েছে, প্রত্যেকটা সিঙ্গেল পিস তো, সেই জন্য আমি বলবো কি খুব তাড়াতাড়ি এসএসটা দিয়ে দাও, কারণ অলরেডি ঝপাঝপ বেরিয়ে যাচ্ছে শাড়ি। নেভি ব্লুটা কিন্তু অপূর্ব দেখতে, বলো বলো অপূর্ব না? চলো এবার আমি একটুখানি ইয়ে করে দিই, রিপিট করে দিই, দিয়ে দে। আচ্ছা কি ওটা, আচ্ছা থাক, হ্যাঁ ওগুলো দিয়ে দে। আচ্ছা এইটা দেখে আমাকে একটু কনফার্ম করবে, হ্যাঁ এইটা। আচ্ছা আমাদের বুকিং নাম্বারটা কিন্তু চেক করে নেবে, আমাদের বুকিং নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে, আমি বারবার বলছি প্রত্যেককে, আমাদের বুকিং নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে। সবাই ভীষণভাবে আমাদের আগের নাম্বারেই তোমরা এসএসটা পাঠাচ্ছ, বাট আগের নাম্বারে এসএস পাঠিও না প্লিজ, একটু একটু চেষ্টা করো আমাদের বুকিং নাম্বারে পাঠানো, নইলে কিন্তু তোমাদের শাড়িগুলো, তোমাদের পছন্দের শাড়িগুলো এক্স্যাক্টলি তোমরা পাবে না। সো সবাইকে আমাদের এই একটাই রিকোয়েস্ট থাকে যে আমাদের আগের নাম্বারে নয়, যেটা আমাদের বুকিং নাম্বার সেটাতে একটু পাঠাও, ওকে ওকে। চলো নেক্সট হচ্ছে কোথায় গেলাম আমি, দিদি ব্ল্যাকটা একটু ধরবে, ব্ল্যাকটা দেখছি। প্রত্যেকটা কালারই সুন্দর, কাকে ছেড়ে কাকে নেব, সত্যি কাকে ছেড়ে কাকে নেব, এটা একটা সত্যি ভাবার ব্যাপার। চলো এটা এবার দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমাদের অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন, যেটা ভীষণ সুন্দর ফুল বডিতে ওয়ার্ক করা রয়েছে, যার দাম চলে যাচ্ছে অনলি আর অনলি তোমাদের জন্য কিন্তু 1290। জাস্ট এই শাড়িগুলো ভাবা যায় না, ভীষণ সুন্দর। আমার এই হোয়াইট, আমারটা অফ হোয়াইট হবে, হ্যাঁ আমারটা অফ হোয়াইট হবে, শারদা দত্ত। অফ হোয়াইট কেউ এসএস দিয়েছে? না না, হোয়াইটের বদলে কি অফ হোয়াইট হবে, এরকম কিছু ব্যাপার নেই তো। আচ্ছা দেখে নাও, এটা অফ হোয়াইট শেডের কালার, এটা ভীষণ সুন্দর দারুণ দেখতে, অনলি 1290। আর নেক্সট কালার হচ্ছে এটা পিচ কালার, ওকে, এটাও ভীষণ মিষ্টি কালার, যার ভালো লাগবে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করবে, নিতে ইচ্ছা হলেও নিতে পারছি না, হায় রে। চলো নেক্সট কালার হচ্ছে নেভি ব্লু কালার, এটাও খুব সুন্দর 1290। নেক্সট কালার হচ্ছে পিঙ্ক কালার, দেখে নাও জাস্ট ওয়াও, পিঙ্ক কালার 1290। অ্যান্ড ইয়েলো কালার, এটাও দারুণ কালার 1290। অ্যান্ড ব্ল্যাক কালার, এটাও খুব সুন্দর কালারটা, নেই আচ্ছা এটা দেখেছিস, এটা এটা আচ্ছা। চলো মেটেরিয়াল ভীষণ সুন্দর শাড়িগুলো, হ্যাঁ সত্যি। বুকিং নাম্বার বলুন প্লিজ, বুকিং নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনে ট্যাপ করলে নাম্বার দেওয়া রয়েছে 9432184155, ওকে। চলো ইয়েলোটা ভীষণ সুন্দর লাগছে, ওকে, দাম চলে আছে অনলি 1290। অ্যান্ড এটা যাচ্ছে পিঙ্ক শেড কালার, খুব সুন্দর কালারগুলো, নেভি ব্লুটাও খুব সুন্দর। মানে এই শাড়িগুলো যেহেতু পুরো সব সিঙ্গেল পিস রয়েছে, তাই খুব তাড়াতাড়ি এসএস দিয়ে ডান করতে হবে, কোনো রকম হোল্ড করা যাবে না, ঠিক আছে? আর সবার থেকে বেশি মেইন যে কথাটা, সেটা হচ্ছে পার বসালে তোমরা সাথে সাথে ডান করবে। আচ্ছা 1050-এ অর্গানজা কিছু আছে, বা আমার শাড়িটার কোনো কালার অ্যাভেলেবেল? আমার শাড়ি কালারগুলো একবার দিয়ে দিতে হবে। 1950-এ আমার শাড়িটা আজকে পাবে। সো আমি না এসিটা পাচ্ছি না গায়ে, দিয়ে দে তো। আমার শাড়িটা 3টে কালার অ্যাভেলেবেল রয়েছে। এখানে ব্লেডটা নামিয়ে দে না, হ্যাঁ ভীষণ সুন্দর। আমার শাড়ি ব্ল্যাক রেডটাই অ্যাভেলেবেল রয়েছে, 1950-এ আজকে পাবে। আচ্ছা এটা যাচ্ছে তোমাদের ব্ল্যাকটা, ধরো এসএস নেব, পরে ধরছি, ওটা ওটা বুকিং চলছে, ওটা আবার পরে ধরছি। ওকে চলো, এটা যাচ্ছি 1950, যেটা 2500-তে ছিল আমার শাড়িটা। ওকে 1950। আমার তো তোর পরা শাড়িটাও পছন্দ ছিল। এই রে, আমার পরাটা না নিয়ে তুমি এইটা নিতে পারো, ব্ল্যাক রেডটা ভীষণ আনকমন, এই কালার, মানে রেডের সাথে এই ব্ল্যাকটা, এবং এটার মারাত্মক স্মার্ট একটা পিস লাগবে। হ্যাঁ, আর এইটাও খুব সুন্দর, যেটা আমি পরে রয়েছি তারই একটা কালার অপশান দেখাচ্ছি। এটা এই দুধে আলতা, যেটা পিঙ্ক শেড কালারটা, এটার সাথে যে নেভি ব্লু শেডটা, এটাও খুব সুন্দর। সেম 1950, যেটা দাম ছিল 2500। অ্যান্ড এই কালারটা, এই রেডটা তো চরম, মানে আমি কি বলবো এই কালারটা নিয়ে, অ্যাকচুয়ালি কি বলবো এই কালারটা নিয়ে, ভীষণ সুন্দর একটা কালার। গ্রিন, এই যে সি গ্রিনের সাথে রেড কম্বিনেশন না, সুপার ডুপার হিট একটা কালেকশনের মধ্যে একটা কালার, দারুণ সুন্দর। এটাও সেম 1950-এ পাচ্ছ আজকে, ভাইফোঁটা স্পেশাল অ্যান্ড কালী পুজো স্পেশাল, মানে অবভিয়াসলি। ওকে দিদি কেমন আছো? চলে যাচ্ছে, মাঝে মাঝে বেশ তোতলে যাই, ভালো লাগে। চলো 1950, 1950। ব্ল্যাক রেডটা তো সত্যি বলছি, মানে শিপ্রাদি তুমি তো অনেক ব্ল্যাক নিয়েছো, বাট এই ব্ল্যাকটা একবার ট্রাই করতে পারো যদি মনে হয়। ডেফিনেটলি একদম প্রেশারাইজ নয়, জাস্ট নর্মালি আমি তোমায় বলছি। তার কারণ হচ্ছে এই যে ব্ল্যাকটার সাথে রেডের যে এই যে ডিজাইনটা না, এটা যখনই তোমার ম্যাচ হচ্ছে খুব সুন্দর লাগছে। এই ডিজাইনটা স্পেশালি আমার শাড়ির কালার অপশানগুলো ভীষণ সুন্দর। আচ্ছা, এবার অর্গানজা, মাত্র 3টে অ্যাভেলেবেল রয়েছে, 3টে কালারই ভীষণ সুন্দর, দেখে নাও। এই 3টে অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ, রেডের সাথে তোমাদের গ্রিন পার 1050, জাস্ট ট্রান্সপারেন্টটা দেখে নাও। এগুলো আর রিস্টক হবে না কোনো মতে। এটা 1050-এর এই একটা অ্যাভেলেবেল রয়েছে, নিয়ে নে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইয়েলোর সাথে গ্রিনটা। আমি যখন গ্রিন ব্লাউজ দিয়ে এটা পরবো না, তখন দেখবে এটা কীরকমভাবে সবাই কারাকারি করে। একদম 1050-এ এই অর্গানজাগুলো জাস্ট গ্র্যাব করো, ভীষণ সুন্দর। এটা অ্যাভেলেবেল রয়েছে। ওকে, অ্যান্ড অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে এইটা, ওফ কি মারাত্মক, ব্লু উইথ রানি কম্বিনেশন, ভীষণ সুন্দর। হ্যাশ হাইলাইট লিখছে নিরুদি, থ্যাংক ইউ। হ্যাশ হাইলাইটটাও ভীষণভাবে কাজে দেয়, একদম লিখতে থাকো। চলো, এটাও ভীষণ সুন্দর, দাম চলে আছে 1050। চলো, এই 3টে অর্গানজা রয়েছে, বাকি আর কিচ্ছু নেই। অ্যান্ড টিস্যুটা তো অবভিয়াসলি এটা অ্যাভেলেবেল এখনও রয়েছে, 1350, ভীষণ সুন্দর এই টিস্যু, মানে এত মানে ভীষণ স্মার্ট। এটা নিয়ে কিছু বলবো না আলাদাভাবে। ওকে আচ্ছা, নেক্সট আমাদের 2050-এ যে অর্গানজাগুলো দেখিয়েছিলাম, যেগুলো আমরা পার বসিয়ে পাঠাবো, সেটার মধ্যে দুধে আলতা রানী, ব্ল্যাক অ্যান্ড গ্রিন অ্যাভেলেবেল রয়েছে। ওকে, রৌনাক্স কালেকশন, থ্যাংক ইউ। বুলুদি অনেকদিন পর, কেমন আছো? এই বুলুদি তুমি কোথায় ছিলে বলো তো? তুমি আমাকে তোমার উপর রাগ করেছি? না না, একদমই না। আচ্ছা চলো, এবার তোমাদেরকে আমি একটা সিল্ক দেখাবো, যেটা একদম নিউ লঞ্চ করব, এটাও যেটা খুব ভালো লাগবে তোমাদের। ওকে চলো, এটা হচ্ছে একদম হাই কোয়ালিটির মুগা সিল্কের ওপর, মুগা গোলাপ বেনারসি বলে, খুব সুন্দর দেখতে জিনিসটা। সো এটার যেই কালারটা দিয়ে আমি স্টার্ট করবো, সেটা হচ্ছে, প্রত্যেকটা কালার সুন্দর, জাস্ট কালারগুলো আগে আমি একটু ফেলে নিই তোমাদের সামনে। ম্যাম এই শাড়িগুলো কি ফুলে থাকবে অর্গানজাগুলো? না, আমি অর্গানজা পরেছিলাম একটা গ্রিন কালার, আমার তো ফুলে থাকেনি, পরার ওপর ডিপেন্ড করে ফুলবে কি ফুলবে না, ঠিক আছে? সো দেখে নাও, এটা হচ্ছে ভীষণ সুন্দর কালার। আমি জানি না কোনটা ওপেন করতে তোমরা বলবে, বাট প্রত্যেকটা কালার খুব সুন্দর, আমি দেখাবো। শিলাদি থ্যাংক ইউ সো মাচ। আমি একটা পছন্দসই কালার আমি ওপেন করছি। হ্যাঁ, একটা পছন্দসই কালার আমি ওপেন করছি, প্রত্যেকটাই আশা করি ভালো লাগবে। সো দেখা যাক। ওকে চলো, বাটাল গ্রিন দিয়ে স্টার্ট করবো। কালারটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর বাটাল গ্রিনের সাথে। এটা মুগা সিল্কের ওপর রয়েছে, একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক দেখাবো, 2050-এর ওপর দেখাবো। এটা খুব সুন্দর জিনিসটা, এটা যে পাবে কোয়ালিটি নিয়ে ফুললি স্যাটিসফাই হবে, আমি এইটুকু বলতে পারি। খুব সুন্দর এই জিনিসটা, জাস্ট দেখো। এই থাকছে আঁচলের পোর্শনটা, অপূর্ব সুন্দর। ব্লাউজ পিসটা দেখলে পাগল হয়ে যাবে, এই ব্লাউজ পিসটা দেখলে না পাগল হয়ে যাবে। এটা পাচ্ছ ব্লাউজ পিস, ফুল ব্লাউজ পিসটা এটা পাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে ফুল তোমাদের উইভিংয়ে রয়েছে, দারুণ দেখতে। কি হয়েছে? ফুল উইভিংয়ে রয়েছে, দারুণ সুন্দর লাগছে জিনিসটা দেখতে। অ্যান্ড তারপর আমি বডি পোর্শনটা দেখাবো। দাম চলে যাচ্ছে তোমাদের জন্য অনলি আর অনলি 2050। ওফ মারাত্মক চরম সেই একেবারেই জাস্ট দারুণ দেখতে খুব সুন্দর জিনিসটা অনলি 2050 এই হাসকম হ্যাঁ এটা ভীষণ সুন্দর দেখতে কোনো ট্রান্সপারেন্সি নেই এবং সবথেকে যে জিনিসটা বেশি ভালো লাগছে এটার সেম ওই বোথ সাইডে তোমাদের পার্টটা একটু সরুর ওপর রয়েছে এবং ছোট ছোট ডিজাইন এটা ভীষণভাবে মানে লোকের কাছে না চোখে একটা ভীষণ মানে ভালো লাগে আর কি নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে ফুল ডিজাইনটা দাম চলে আছে 2050 সেম শাড়ি মানে এত সুন্দর শাড়ি সেম শাড়ি তোমরা যে কোনো দোকানে দেখো মোটামুটি 3.5 পাবে ঠিক আছে খুব সুন্দর দেখতে এটাও 2050 এবং এটাতেও আমরা তোমাদের পার বসিয়েই পাঠাবো এটার জন্য তোমাদের এক্সট্রা কিছু পে করতে হবে না আজকে দুটো শাড়িতে অফার পেলে 2050 এর অর্গানজা যারা নেবে তারা পার বসিয়ে পাবে এবং এই যে শাড়িটা নিচ্ছ যারা মানে এই 2050 যেই কালারই তোমরা নাও না কেন তোমরা চাইলে আমরা পার বসিয়ে পাঠাবো তার জন্য আমাদের মেনশন করে দিতে হবে যে দিনটি পার বসিয়ে পাঠাও তার জন্য এক্সট্রা কিচ্ছু নেব না হ্যাঁ সেম দাম চলে আছে 2050 এর বোতলটা একটু ইয়ে আছে আচ্ছা একটুখানি অপ পজিশনে ফেলে দেয় আচ্ছা চলো এইটা যাচ্ছে রানী কালার এটাও খুব সুন্দর 2050 এটাও দারুণ লাগছে দারুণ শাড়িগুলো একটু লাভ অ্যান্ড লাইকের রিয়াক্টটা চাইবো প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু এইরকমভাবে যাচ্ছে হ্যাঁ 2050 উফ 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 কালার দেখো ভাই কালার কথা বলে এত ব্রাইট একটা কালার কি সুন্দর লাগবে জাস্ট দেখো জিনিসটা খুব সুন্দর লাগবে 2050 আবারও বলবো এই শাড়িগুলো আচ্ছা এইগুলোতে স্টেপলার যাবে আচ্ছা ভীষণ সুন্দর এবং অবশ্যই বলবো এগুলো একদম ইউনিক শাড়ি 2050 পাচ্ছ এবং সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এগুলো ক্যারি করতে খুব মজা পাবে তোমরা সবাইকার হ্যাঁ ভীষণ মজা পাবে এবং পার আমরা বসিয়ে পাঠাবো এটার জন্য এক্সট্রা কিচ্ছু দিতে হবে না তোমাদের ওকে চলো আচ্ছা রিন্টি তুমি সবাইকে বিজি রেখেছো এই সময় রিয়েলি ওয়েট ফর ইউ থ্যাংক ইউ সো মাচ নিরুদি থ্যাংক ইউ ভালো লাগে মাঝে মাঝে এইরকম কিছু কমেন্ট পেয়ে সত্যি ভালো লাগে আর এই রানী কালারটার জন্য সবাই হাগলি ওয়েট করে থাকে কি হ্যাঁ এই রানী কালারটা পরলে অ্যাকচুয়ালি গায়ের রঙ খুব ফোটে খুব ব্রাইট লাগে সো এই কালারটার জন্য স্পেশালি প্রচুর দিদিরা আমাদের ভীষণভাবে ওয়েট করে থাকে হ্যাঁ চলো আচ্ছা নেক্সট কালার যেটা দেখাবো এই কালারটা খুবই সুন্দর একটুখানি অন্য শেডের ওপর রয়েছে এটা খুব সুন্দর দেখতে সেম যাচ্ছে কিন্তু তোমাদের জন্য 2050 2050 অনলি জাস্ট কালারটা দেখো আর বলো কালারটা কেমন এগুলো পার আমরা বসিয়ে পাঠাবো তুমি যে শাড়িটা পরে আছো দি ওটার কি কালার আছে ওটার যেটা কালার রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক রেড রয়েছে অ্যান্ড রেড সি গ্রিন কালারের পার রয়েছে দুধে হালতা রানীর সাথে রয়েছে নেভি ব্লু পার এই তিনটে অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ আচ্ছা চলো ইস কালারটা কি সুন্দর মানে যে কাউকে এত স্মার্ট করে তুলবে না ভীষণ সুন্দর একটা কালার দাম চলে আছে 2050 খুব সুন্দর মানে একটা মানে কি বলবো একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ইউনিক শাড়ি বলতে পারো এটা হ্যাঁ কালছে রেড এটা দেখে নাও সত্যি তুই লাইভে না আসলে খুব মিস করি তো গাড়ি বাবারে থ্যাংক এই শর্মিষ্ঠা এসেছে থ্যাংক ইউ আচ্ছা চলো ওফ এই কালারটা দেখো মানে ইউনিক শাড়ি যাকে বলে না এগুলো খুব রেয়ার পিস এবং এগুলো সমস্তটা তোমাদের মোটামুটি যা দেখাচ্ছি 3 থেকে 3.5 দাম থাকে হ্যাঁ আচ্ছা ভীষণ সুন্দর অনলি 2050 পাচ্ছ সাথে যেটা পাচ্ছ আমরা এই শাড়িগুলোতে তোমাদের পার বসিয়ে পাঠাবো মানে ফলস বসিয়ে পাঠাবো কোনো টেনশন নেই ও কালারটা দেখো জাস্ট কালচে রেডের সাথে যাচ্ছে হ্যাঁ 2050 নেক্সট কালার ব্লু কালার কি কি নীল রং ছিল ভীষণ প্রিয় সেই রকম একটা ব্যাপার এই নীল রংটা কিন্তু প্রত্যেকেরই খুব প্রিয় কালার একটা এবং পরলে ভীষণ ব্রাইট লাগে আজকাল নীল কালারটা কিন্তু বেশ কিছু মানুষকে আমি দেখলাম পরেছে খুব ভালো লাগছিল হ্যাঁ স্কুল স্টার্ট ও আচ্ছা আচ্ছা স্কুল কোথায় ছিল গো আচ্ছা আচ্ছা স্কুল স্টার্ট হয়ে গেছে আচ্ছা চল ও কালারটা দেখো ব্লু কালারের সাথে যার দাম চলে আছে অনলি আর অনলি তোমাদের জন্য 2050 আমরা ফুল তোমাদের পার বসিয়ে কোলাচল সেলাই করে পাঠাবো ঠিক আছে যারা নিতে চাইছো কোলাচল সেলাই করে তাদের জন্য আচ্ছা কাজের মেয়ে ঘুমালে সবাই কাজের মেয়েই হয় আচ্ছা এইটা দেখাবো ম্যাজেন্টা রানী একটা দেখালাম মিষ্টি সুন্দর রানী কালার এটা দেখাচ্ছি ম্যাজেন্টা রানী প্রত্যেকটা কালার খুব সুন্দর এবং সব শাড়িগুলো কিন্তু আজকে তোমাদের সামনে আমি কিছু শাড়ি দেখালাম রিস্টকের শাড়ি কিছু শাড়ি আজকে লঞ্চ করলাম যার মধ্যে এটা একটা আলাদা রকমের জায়গা করে নিয়েছে ভীষণ মন কেড়েছে আমার এই শাড়িটা ওকে দারুণ দেখতে 2050 জাস্ট জিনিসটা দেখো অনলি আর অনলি 2050। প্রত্যেকটা ব্লাউজ পিস রয়েছে। এটা ম্যাজেন্ডা রানী, যেই রানীটারও ওয়েট আমরা করি, হ্যাঁ খুব ওয়েট করি আমরা এই রানীটারও। লাস্ট কালার দেখাবো, একটা ডুয়েল শেডের কালার, ওহ 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 2050, খুব সুন্দর কালার। এটাও সেমভাবে দাম চলে আছে 2050 এক্স্যাক্টলি। ওকে চলো, এই পিঙ্কটা দারুণ, খুব সুন্দর। আমি জানি না কে কোনটা পাবে, কারণ প্রত্যেকটাই সিঙ্গেল পিস। আমরা এমন শাড়ি এখন রাখার চেষ্টা করি, করব পুজোর পরে, যেটা তোমাদের একদম সিঙ্গেল, মানে তুমি পড়ছো মানে তুমিই পড়ছো। এই কালারটা দেখো, চোখ ফেরাতে পারবে না গো, এই কালারটার থেকে চোখ ফেরাতে পারবে না। জাস্ট দেখো কালারটা, দেখো গো খুব সুন্দর কালার। হ্যাঁ 2050 পাচ্ছ। যার যেটা মনে হচ্ছে পছন্দ, জাস্ট এসএস নিয়ে ডান করে দিতে হবে। ভীষণ সুন্দর একটা কোয়ালিটি, ভীষণই সুন্দর একটা কোয়ালিটি কিন্তু এইগুলো। হ্যাঁ রিন্টি নেভি ব্লু অর্গানজাটার পেমেন্ট করলাম, একটু দেখো। আচ্ছা দেখে দেবে ওরা, দেখে দেবে, কোনো টেনশান নেই, ঠিক আছে। চলো একদম 2050 কালারগুলো জাস্ট একটু রিপিট করে দেবো তোমাদের জন্য। এটা যাচ্ছে লাস্ট কালারটা। উফ, নেক্সট কালার ব্লু কালার, দেখে নাও। আচ্ছা তারপর হচ্ছে ম্যাজেন্টা রানি কালার, এটাও খুব সুন্দর। নেক্সট কালার হচ্ছে আরেকটা কালার, ওফ। আচ্ছা এটা হচ্ছে রানি কালারটা 2050, এটা বাটল গ্রিন কালার, যার কোয়ালিটিটা একবার দেখাবো। এই যাচ্ছে কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি। আচ্ছা নেক্সট কালার হচ্ছে কালচে রেড, কালচে রেড 2050, খুব সুন্দর। কেউ পরে আছে দেখতে, সেটা পরতে ইচ্ছা করে না, একদমই তাই। কেউ পরে রয়েছে সেই শাড়ি, তুমি কেন পরবে? রনার্স কালেকশন তোমাদেরকে এমনই শাড়ি দেবে, সিঁদুর খেলা বাদে এমনই শাড়ি দেবে যেটা কি তোমরা সবাই ইউনিকভাবে সাজতে পারবে, এবং আমার পেজে ইউনিক ইউনিক ছবি শেয়ার করতে পারবে, ঠিক আছে। সিঁদুর খেলা সবাইকার জন্য, সিঁদুর খেলা মায়ের ওই দিনটা সব মেয়েদের জন্য, সো সেইটাতে থাক না একরকম, ভালো লাগে। আচ্ছা কাজের, চলো কালারগুলো এবার একটু সরিয়ে দিচ্ছি। কালচে রেডের ওপর যাচ্ছে এটা বাটল গ্রিন 2050 শাড়িতে। আমরা প্রত্যেকটার পার বসিয়ে পাঠাবো, তোমাদের এক্সট্রা কিচ্ছু পে করতে হবে না, ওকে, ভাইফোটার জন্য অবশ্যই। চলো কালারগুলো সরিয়ে দিলাম। বাটল গ্রিনটা একবার ধরবে নিশ্চয়ই, ধরলাম তো আবার ধরে দেবো। আচ্ছা চলো, উফ ব্লু কালার, বাটল গ্রিনটা আর একবার দে তো, দেখানোর পর অনেক সময় কমেন্ট লেট করে করে আসে। চলো 2050, কোনো রকম কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ নেই এই শাড়িগুলোর, ঠিক আছে 2050। চলো সরিয়ে দিলাম, এসএস দিয়েছো, আচ্ছা ওকে। অর্গানজা আছে আর কিছু? অর্গানজা দুটো আছে, লাল ছেড়ে দে, হ্যাঁ লাল সবুজ আর গ্রিন সবুজ ছেড়ে দে। পশমিনা কি আছে? 1290 দিয়ে দে একবার। পশমিনার যে তিনটে, মাত্র তিনটে কালার রয়েছে, দেখো এই তিনজন কিন্তু একদম। আচ্ছা যেই কালারগুলো রয়েছে সেইগুলো যে পাবে সে বিশাল বিশাল লাকি, আমি তো বলবো। 1290। এইগুলো যেহেতু সিঙ্গেল পিস, আর একটাও আসবে না। তুমি পরে রাস্তায় বেরোলে তোমার দিকে সবাই এইভাবে একবার তাকাবে, বাট তুমি কারোর দিকে তাকাবে না, কারণ কেউ তার পড়বেই না, শুধু তুমিই পড়বে, ঠিক আছে। সো সেইরকম একটা কালেকশানের এটা দেখিয়েছি, আজকে লঞ্চ করেছিলাম। 1290 এই কালারটা অ্যাভেলেবেল। এটা ফুল ওয়ার্ক করা যাচ্ছে বডিতে, রেড পার অ্যান্ড ফুল বডি পাচ্ছ এরকম। অ্যান্ড এটা, ও এই কালার দুটো সত্যি খুব সুন্দর। এটা ইয়েলোর সাথে রেড কম্বিনেশন, চূড়ান্ত দেখতে গো, খুব সুন্দর দেখতে। আরও একটা কালার রয়েছে যেটা হচ্ছে এই কালারটা, ওকে, মিষ্টি পিচ, পিচ পিঙ্ক, পিচ কি বলতে চাইছি আমি, আচ্ছা পিচ পিঙ্কের সাথে রেড কম্বিনেশন। কোনটা? এটা কত আছে? আমি বলেছি 2050, আর ওটা, হ্যাঁ আমি 2050 বলেছি ওটা। আচ্ছা কি বলে, এটাই হচ্ছে ডিসকাউন্ট, সমস্যা আছে? হ্যাঁ আচ্ছা, এটা এই কালারটা অ্যাভেলেবেল, ওকে। চলো এটাও, এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর। এটা হচ্ছে ইয়েলো কালারের সাথে, ও কালারটা চূড়ান্ত গো। আচ্ছা এই দুটো কালার যাদের মনে হবে যে ইউনিক শাড়ি পরতে চাও, শুধু যাদের মনে হবে ইউনিক শাড়ি পরতে চাও এবং একটা সুন্দর কালেকশান পরতে চাও, 1290 এই পাশমিনা সিলগুলো শুধু তারাই নেবে, ঠিক আছে। এই দুটো অ্যাভেলেবেল রয়েছে, ওকে। না ওটা নেই, ওটা দিয়ে এসছে। আচ্ছা মনে হয়, মনে হয় নট ফর শিওর। ইয়েলো অ্যান্ড ইয়েলোটা আমি পাবো, পাবো কি অর্গানজা? হ্যাঁ ইয়েলো পাবে, অর্গানজা দে তো, অর্গানজা পাবে, ইয়েলো পাবে, রেড পাবে। এই তুমি রেডও তো নেবে বলছিলে, দুটোই নিয়ে নাও, আমি বলছি দুটোই নিয়ে নাও, খুব ভালো লাগবে, মানে দুটোই দু রকমের কম্বিনেশন। চলো এই ইয়েলো গ্রিনটা অ্যাভেলেবেল রয়েছে, অপূর্ব কম্বিনেশন। অ্যান্ড রেড বলছিলে তো, এই রেডটাও নিয়ে নাও, দুটো অ্যাভেলেবেল রয়েছে 1050-এ। দুটো দুদিন না, তনুশ্রুতিও পড়ে, তনুশ্রুতিকে বেশ ভালো লাগে, সো আরামসে নিয়ে নাও। এই দুটো কম্বিনেশনই চূড়ান্ত দেখতে গো, মানে এটা এসএস দিলে মনে হবে এটাও নিই, এটা এসএস দিলে মনে হবে এটাও নিই, এরকম লাগবে। 1050 করে দুটোই অ্যাভেলেবেল রয়েছে, যার মনে হচ্ছে নেওয়ার জন্য নিয়ে নাও, ঠিক আছে। লাস্টে দেখিয়ে দেবো আমাদের 2050 এর অর্গানজা আবারো বলে দিচ্ছি 2050 এর অর্গানজা আমাদের পিচ পিঙ্ক কালার ব্ল্যাক কালার এন্ড বাটল গ্রিন শেডের যে কালারটা ওই তিনটা अवेलेबल রয়েছে ওকে কালেকশন খুব ভালো তোমার এই বাবারি সেল দিদি থ্যাংক ইউ দিদি চলো একটু জল খেয়ে নি তারপর একটু ব্রেক হয়ে আরো একটা কালেকশন দেখাবো যেটা খুব ভালো লাগবে তোমাদের ওকে বল হ্যাঁ আচ্ছা আচ্ছা চলো সোমাদি থ্যাংক ইউ সো মাচ চলো এবার সেই কালারটা দেখাবো সেই শাড়িটা দেখাবো যেটার জন্য তোমরা ভীষণ ভাবে ওয়েট করেছিলে একটা টাইম আমাকে প্রচুর মাথা খারাপ করেছিল রিন্টি এনে দাও করে সো সেই কালেকশন আবারও এসে চলে এসেছে আমাদের কাছে জাস্ট আমি এটা একটু ফেলছি তোমাদের কার কার মনে আছে দেখি হলুদটা প্লিজ দেখাও পশমিনা হলুদটা দেখাবো পশমিনা ডেফিনেটলি হলুদ নেই কি কালার আছে আর ও বাবা পশমিনার দুটো কালারই খুব সুন্দর আছে দিয়ে দে ওটা আচ্ছা পশমিনার দুটো কালারই এসে গেছে হলুদটা নেই দিদি এই যে এই পিঙ্কটা আছে পিঙ্কটা ভীষণ মিষ্টি কালার অ্যান্ড এইটা আছে আমি জানি না কোনটা পাবে কিনা দুটোরই এসএস এসে গেছে এই দুটো কালার হ্যাঁ এই দুটো কালার অ্যাভেলেবেল আচ্ছা আরামসে নিতে পারো দুটো কালারই খুব সুন্দর 1290 পেয়ে যাচ্ছ আজকে একদম চলো এবার যেটা দেখাচ্ছি লাস্টে যদি কিছু শাড়ি থেকে থেকে আমি দেখিয়ে দেবো আর 2050-এর লাস্ট যে শাড়িগুলো দেখালাম ওই শাড়িগুলো ভীষণ সুন্দর যার সাথে তোমরা পার আমরা বসিয়ে পাঠাবো হ্যাঁ ইয়েলোটা ডান করো বলে দাও শোভিতা দি আচ্ছা শোভিতা দি তনুস শোভিতা দি একবার মেসেজ করো শোভিতা দি একটু মেসেজ করে দাও তুমি তনুশ্রীদির ফোন থেকে মেসেজ করবে কি তোমার ফোন থেকে তুমি একটু মেসেজ করে দাও যে আমি শোভিতা দি বা তনুশ্রীদি যদি করে দিই তাহলে ওরা সরিয়ে রাখছে হ্যাঁ তোমার সঙ্গে যারা থাকে তাদের একদিন দেখিও তারা ভীষণভাবে লাজুক তারা রিন্টির কাছে শাড়ি কিনে ভরসা পাই নেভি ব্লু অর্গানজাটা নিলাম ভালো হবে তো আরামসে নেভি ব্লু অর্গানজাটা আরামসে কোনো টেনশন নেই তাহলে শ্রুতি হ্যাঁ হ্যাঁ চলো এবার যে শাড়িটা দেখাবো আমি জানি না ভাই এটা কে পাবে এটা পঞ্চমপল্লী স্টাইলে তোমাদের আঁচলটা থাকে অ্যান্ড বডিটা সিল্ক কোয়ালিটি ভীষণ সুন্দর আমি খুলবো কিন্তু ভাঁজ করতে পারবো না হ্যাঁ খুলে দেবো কিন্তু ভাঁজ করতে পারবো না এরকম একটা শাড়ি যদি কারোর কাছে বিনা পাট ভাঁজে যায় কেউ কিচ্ছু মনে করো না আমি চেষ্টা করছি তাও আচ্ছা জানি না পারবো কিনা আচ্ছা চলো এটা যাচ্ছে আঁচলের পোর্শনটা এই সরি এটা হ্যাঁ এটা ব্লাউজ পিস পাচ্ছ হ্যাঁ এটা ব্লাউজ পিস পাচ্ছ আর এটা পাচ্ছ আঁচলের পোর্শন আঁচল আর ব্লাউজ পিস সেম যাচ্ছে তোমাদের আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের এইটা জাস্ট বডিটা দেখো এটার ভীষণ সুন্দর এটা হোয়াইট শেডের উপর যাচ্ছে ইয়েলো কালার মাস্টার্ড শেডের ইয়েলো কালার কোনো ট্রান্সপারেন্ট নেই সিল্ক বেসে যাচ্ছে যার দাম পাচ্ছ অনলি আর অনলি দেখে বল একবার 950 আই থিঙ্ক আমি ভুলভাল বলবো না 950 অনলি ভীষণ সুন্দর জিনিসটা এটা একদম ইউনিক শাড়ি লাস্টে দেখিয়ে দিচ্ছি এবং এটা থাকছে ব্লাউজ পিস জাস্ট ব্লাউজ পিস আর আঁচল পাচ্ছ পঞ্চমপল্লিটা সিল্ক মেটেরিয়ালে পাচ্ছ পুরো বডিটা ভীষণ সফট ভীষণ বডি হাগিং এটা একবার আমি পরেছিলাম একটা কালার ভীষণ ডিমান্ড হয়েছিল ওকে 950 অনলি তখন এটা 999 ছিল ওকে বাট আজকে তোমরা 950-এ পাবে কিছু শাড়ির খুব বেশি যে দাম হেরফের হয় সেটা পারি না বাট স্টিল আমি চেষ্টা করি এবং প্রত্যেকটা কালার কিন্তু কালার ভ্যারাইটি দেবো প্রচুর কিন্তু প্রত্যেকটা কালার সিঙ্গেল কোনো রকম ডবল পিস পাবে না প্রত্যেকটা কালার সিঙ্গেল বাট কালারগুলো খুব সুন্দর কালার এটা মাস্টার ইয়েলোর সাথে কে পাবে জানি না বাট 950-এ জাস্ট নিয়ে নাও দিদি বাপ্তা শাড়ি কিছু আছে বাপ্তা আজকে দেখাবো না গো পরে লাইভ করেছিলে পরে লাইভ মানে বুঝলাম না বাবা এইরকম শাড়ি আমি একটা নিয়েছি মেরুন কালারে খুব সুন্দর হ্যাঁ সত্যি খুব সুন্দর নেক্সট কালার ব্লু কালার ইস কালারটা দেখো জাস্ট ওয়াও আমি নিয়েছি খুব সফট কমফোর্টেবল ভীষণ সফট কমফোর্টেবল না দারুণ শাড়ি এই শাড়ি পরে বোধহয় একটা রিভিউ আমি দেখলাম পেজে ও দারুণ দেখতে দেখে নাও ফুল খুলবো না আর হ্যাঁ সেম এটাতে আঁচল পাচ্ছ এটাতে ব্লাউজ পিস পাচ্ছ অ্যান্ড বডি পাচ্ছ এইরকম এই শাড়ি আমি আগে নিয়েছি দারুণ সুন্দর খুব নরম খুব মাখনের মতো তবে দাম মনে নেই হ্যাঁ ওটা 999 ছিল ও বনু তোমার কাছে কটন শাড়ি হবে গো হবে দিদি এখন শাড়ি পরে লাইভ এরকম শাড়ি পরে লাইভ করেছিলে? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এরকম শাড়ি পরে আমি লাইভ করেছিলাম, ভীষণ সুন্দর দেখতে। আমি পুরো খুলিনি তাও, তবে ভাঁজটা এটার অন্য ছিল। চলো একদম ব্লু শেডের সাথে যাচ্ছে 950, মারাত্মক দেখতে গো এই শাড়ির কালারটা, মারাত্মক দেখতে। অনলি 950-এ পাচ্ছ, খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। অনলি আর অনলি 950, অনলি 950। নেক্সট কালার দেখাবো, ও কালছে রেড, কালছে রেড, 950, 950। প্রত্যেকটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ আচ্ছা এটা কি হয়েছে, আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা এটার মধ্যে না একটুখানি কালোর কালির দাগ রয়েছে। হ্যাঁ একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, এই যাচ্ছে। আমি জানি না দাঁড়া আমি কতটা কি আছে, আমি একটু খুলে দেখে নিই, এটা বেকার বেকার বলবো না। কালারটা খুব সুন্দর ছিল। ও এটা কি হয়েছে জানিস, এটা কোনো একটা কাজল ঠাজলের, হ্যাঁ এটা নিস না, এটা কাজল ঠাজল কালি কাজল শাড়ির মধ্যে গিয়ে সেটাকে চিটকেছে, এটা নিতে হবে না। আচ্ছা চলো, আচ্ছা ওটার বুকিং হবে না, হ্যাঁ ওটাতে দাগ রয়েছে, আর হোয়াইটের ওপর দাগ থাকলে সেটা একেবারেই ভালো লাগে না দেখতে। চলো এটা দেখে নাও, ও জাম কালার শেডের ওপর, ভীষণ সুন্দর। আমার চোখে যদি কোনো শাড়ির ডিসপুট থাকে আমি সেটা অন লাইভ বলতেও দ্বিধা করি না, ঠিক আছে? সো তোমাদের কাছে ওই জন্য অল টাইম রিকোয়েস্ট থাকলে যে তোমরা একটু ওপেনিং ভিডিওটা করে নেবে। চলো কালারটা দেখো, অল শাড়িতে কিন্তু তোমাদের প্লেন থাকছে এবং প্রত্যেকটা শাড়িতে বিপি থাকছে, ঠিক আছে? খুব সুন্দর দেখতে। এটা থাকছে ব্লাউজ পিস, দারুণ কম্বিনেশন এবং খুব সফট কোয়ালিটির ওপর। অনলি 950, 950। এসিটা এবার ঠান্ডা লাগছে। 950, কি দারুণ নেভি ব্লু কম্বিনেশন, এটাও খুব সুন্দর দেখতে, দারুণ সুন্দর। অনলি 950। জাস্ট দেখো আর এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? ভীষণ সুন্দর দেখতে এটাও। অনলি 950। অর্গানজা আর মাত্র রেড কালার অ্যাভেলেবেল অ্যান্ড 1290-এর পিঙ্ক কালারে পশমিনা অ্যাভেলেবেল, আর কিছু নেই। হ্যাঁ চলো এইটা জাস্ট কালারটা দেখো, ভীষণ সুন্দর এই কালারটাও, নেভি ব্লুর সাথে 950। এইগুলোর কোয়ালিটি হচ্ছে একদম সফট কোয়ালিটি, খুব সুন্দর দেখতে। 950। এর আগে এত ভ্যারাইটি কালার বোধহয় ছিল না। আমার মেরুন আছে, রেডটা দেখিয়েছিলাম, রেড রানী জাম, এই তিনটের ওপরেই ফোকাস করেছিলাম। হ্যাঁ এই তিনটের ওপরেই ফোকাস করেছিলাম আগেরবার। না না এই কালারগুলো ছিল, সব ছিল দিদি, তবে কোয়ান্টিটি কম ছিল। কোয়ান্টিটি বেশি ছিল হচ্ছে তোমাদের 950, কোয়ান্টিটি বেশি ছিল হচ্ছে তোমাদের রেড কালার, জাম কালার অ্যান্ড রানী কালার। ওকে ওই জন্যই তো আমি চোখ বন্ধ করে তোর ওপর ভরসা করে ওপেনিং ভিডিও করি না। বা বাবা। আচ্ছা আগেরটা ধরো না, ধরো তো একটু। আচ্ছা ভাঁজ করে নিক, আমি রিপিট করে দিচ্ছি, আমি রিপিট করে দিচ্ছি। রিন্টের রানীটাও আছে গো, অর্গানজা রানীটা নেই, শুধু রেডটা রয়েছে। সবিতা দিয়ে আমি তোমায় বারবার বললাম যে রেডটা নিয়ে নাও, কারণ এই অর্গানজা বেরিয়ে গেলে আর এক পিসও আসবে না, সেম অর্গানজা আর আসবে না। যেহেতু শুধু রেডটা রয়েছে আমি ওই জন্যই তোমায় বললাম যে রেডটাও নিয়ে নাও। এটার রেডটা আমায় দাও, এটার রেডটায় দাগ আছে বাবা, এটার মেরুনটা আছে দেখাচ্ছি, বাট এটা যেটা রেড আছে ওটা দাগ আছে। ওকে চলো এই যে স্কাই তুতেটা দেখে নাও, ভীষণ সুন্দর দেখতে। অনলি 950, 950। আমি রিপিট করে দেবো কালারগুলো। চলো এইটা দেখে নাও, এটা একটু কালছে মেরুন কালার শেডের ওপর, এটা ভালো, এটা খুব সুন্দর দেখতে। অলিভাকে আগে যে শাড়িটার কনফার্মেশন দেওয়া আছে ওটা কিন্তু ডান করে দিও, নইলে ওটার আরও এসএস এসছে, তা তখন দিয়ে দিলে আবার কিন্তু তোমাকে তখন আর পাবে না। হ্যাঁ সো যখন যেই শাড়ির কনফার্মেশন দেওয়া হবে সেটা ডান করে দিও। কি কালার নিয়ে পড়িনি আমি, পশমিনা ইয়েলোটা নিয়ে নিলাম। তুমি পশমিনার ইয়েলোটা নিয়ে নিয়েছো, আচ্ছা বেশ। আমি কোনো দিন ভিডিও করি না সে শাড়ি, এটা তো ভালোবাসা, বিশ্বাস। আচ্ছা চলো এটাও ভীষণ সুন্দর। আমি করেছি তোমার ভিডিও আসাতে, তোমার পার্সেল আসাতে ভিডিও, ঠিক আছে? চলো এটাও ভীষণ সুন্দর জিনিসটা, এটা মেরুনের সাথে রয়েছে, কালচে মেরুনের সাথে, এটা একটু রোজ গোল্ড কালারের ওপর রয়েছে বডিটা, খুব সুন্দর দেখতে জিনিসটা। ওকে 950, 950। এগুলো সিল্ক মেটেরিয়ালের ওপর রয়েছে দিদি। নেক্সট কালার হচ্ছে বাটাল গ্রিন কালার। ও ও ও কালারটা কি সুন্দর, জাস্ট দেখো খুবই সুন্দর কালার, এটা দারুণ দেখতে। অনলি তোমাদের জন্য দাম চলে যাচ্ছে কিন্তু 950, 950। কালার দেখো আর শাড়ি দেখো, খুব সুন্দর দেখতে। রিন্টি নেভি ব্লু অর্গানজাটা নিলাম, ভালো হবে তো আরামসে সুচিত্রিতা দিয়ে। আমি তোমাকে আবার আগে বললাম, জাস্ট আবারও বলছি আরামসে নাও, কোনো টেনশন নেই। শুধু শাড়িতে যারা ফলস বসাবে তাদের বলবো এক্সট্রা 50 ডান করবে এবং বুকিং টাইমেই কনফার্ম করবে। ক্রিম পশমিনাটা নিলাম, এই ফার্স্ট টাইম আমি তোমার কাছ থেকে শাড়ি নিলাম ম্যাম, থ্যাংক ইউ সো মাচ মৌমাদি। ক্রিম পশমিনাটা, আচ্ছা অফ হোয়াইট শেডটা না, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা চলো, এটা বাটাল গ্রিনের সাথে কালার যাচ্ছে, এটা ভীষণ সুন্দর 950 950। কালারগুলো আমি একটু রিপিট করে দেবো, ওকে। আমি এই শাড়ির মাকে বরণ করার সময় পরেছিলাম, খুব নরম শাড়ি, খুবই নরম শাড়ি। চলো নেক্সট হচ্ছে, কালারগুলো রিপিট করছি। এটা পাচ্ছ নেভি ব্লু কম্বিনেশনের ওপর অনলি 950। এটা কালছে মেরুন শেডের ওপর 950। বিবাদী কত কি পাঠিয়েছে তোর জন্য, তুই ভিডিও করলে তো আমরা তো পেতাম না। এক্স্যাক্টলি বিবাদী আরও একটা জিনিস পাঠিয়েছে, এই যে আমি গজরাটা পরে রয়েছি না, এইরকম আরও একটা গজরা পাঠিয়েছে, কিন্তু আমি এত ফাস্ট করতে হয়েছে আমাদের, কারণ ওই একটা রিলে না খুব বেশি লম্বা করলে আর পুরোটা দেখা যেত না, তাই জন্য গজরা দিয়েছিল, ঠাকুরের বেলপাতা দিয়েছিল, প্রসাদ দিয়েছিল, কিন্তু কোন ঠাকুরের আমার জিজ্ঞাসা করতে ভুলে গেছি, আমি খেয়ে তো নিয়েছি। আচ্ছা চলো, কালার কি পশমিনার একটু দেখানো, ওদের আর কি কালার আছে? গোপালের ছিল, তুমি কি করে জানলে? আচ্ছা মেরুনটা রেসে দিলাম, আচ্ছা আচ্ছা বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে জাম কালার, ওকে। অ্যান্ড এটা হচ্ছে বাটাল গ্রিন কালার, এটা হচ্ছে তোমাদের ব্লু শেড কালার, সব 950, একদম অল্প দামে, পুষ্টিকর খাদ্য বলে না সেই রকম একটা শাড়ি, এটা 950, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে ইয়েলো কালার 950, খুব সুন্দর দেখতে, যার যেটা মনে হচ্ছে পছন্দ নিয়ে নাও। 950-এর শাড়িটা হবে, আমি 950-এর শাড়িটা হবে, আমি 950-এর শাড়িটা হবে মানে কি? শুভ বিজয় রিন্টি, শুভ বিজয়, লাস্ট টাইম শাড়ি পেলাম না, ভুলটা আমারই ছিল গো নন্দিনী দি। হ্যাঁ নন্দিনী দি, আমি পরে দেখেছি তোমার মেসেজটা, আমারও যে কী ভীষণ খারাপ লাগছিল না, সত্যি বলছি। পুজোর টাইমে এত পিক আপে প্রেশার থাকে না, তো তার জন্য সত্যি সরি গো দিদি আমার, তার জন্য সত্যি সরি। তোমাকে পুজোয় শাড়ি দিতে না পারলে আমার ভীষণ মন খারাপ হয়, সত্যি বলছি। আচ্ছা আমাকে পশমিনাটা আর অর্গানজাটা দিয়ে দে, ভীষণ মন খারাপ হয়েছিল আমার, আমি দেখেছিলাম তোমার মেসেজ। আচ্ছা পশমিনার অনলি ফর এই কালারটা অ্যাভেলেবেল, কি কত দাম বললাম? 1290। অর্গানজা না না, যেটা 1050-এ রয়েছে। চলো এই পশমিনাটা, হ্যাঁ এই পশমিনাটাই শুধু অ্যাভেলেবেল রয়েছে 1290। যে এসএস দিয়েছো সে এখনও ডান করনি, সো তাকে আর ডান করতে হবে না, দুঃখ নেই কোনো। তুমি অন্য যারা এসএস দিতে চাইছো তারা দিয়ে দাও, ঠিক আছে। ভীষণ সুন্দর, এটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল এবং কালারটা এতটাই সুন্দর, 1290-এ পাচ্ছ, পশমিনা সিল্কের উপর, জাস্ট গ্র্যাব করো, ওকে। চলো এটা নিয়ে নাও, গ্রিন শাড়িটা হবে, কোন গ্রিনটা? পিঙ্ক সিল্ক গ্রিন আর হোয়াইট ডান করেছি, খুব গ্লসি হবে না তো নন্দিনী গুপ্তা? না না, পশমিনা সিল্কগুলো খুব ওই চকমকি হয় না, ফোনে অ্যাকচুয়ালি সিল্কের শাড়ি তো লাইট পরে অনেক সাইড থেকে, তো তার জন্য একটু চকমকি লাগে, খুব বেশি চকমকি হয় না। 600 পশমিনা সিল্ক কেমন হয় যদি কেউ থেকে থাকো আমাদের নন্দিনী দিকে একটু বলে দাও, টেনশান করছে। সো আচ্ছা, সো একদমই কোনো টেনশান নেই, ওকে। ভীষণ সুন্দর, হলুদটা একবার ধরো, হলুদ, আচ্ছা আমি ধরে ওই 950-এ দেখছি। আর অর্গানজার অনলি এই কালারটা রয়েছে, হ্যাঁ অর্গানজার শুধু এই কালারটা রয়েছে, দেখে নাও, শুধু এই কালারটা রয়েছে, রেড কালারটা। শোভিতা দিকে বলবো যদি মনে হয় এটা নিতে পারো, ওকে। অর্গানজার এই কালারটা রয়েছে। অ্যান্ড 950-এর এই যে ইয়োলোটা, 950-এর এই ইয়োলোটা অ্যাভেলেবেল। 2050-এর অর্গানজাগুলো দেখিয়ে দেবো, যে কটা কালার অ্যাভেলেবেল রয়েছে 3টে, যেটা পার বসাতে তোমাদের এক্সট্রা কিচ্ছু পে করতে হবে না, ওকে। চলো এটা দুধে হালটা পিঙ্ক শেডের কালার, 2050 অর্গানজা বেনারসি, এটা আমরা পার বসিয়ে দেবো, তোমাদেরকে কিচ্ছু পে করতে হবে না। এটা ব্ল্যাক কালার, এটা গ্রিন কালার, ওকে। এই 3টে অ্যাভেলেবেল রয়েছে, আর কিচ্ছু নেই। আমার শাড়িটা দেখ, লালটা নেই, মেরুনটা আছে, হোয়াইট রেড গ্রিন শাড়িটা, হোয়াইট অ্যান্ড গ্রিন শাড়িটা, আচ্ছা হোয়াইটের সাথে বাটাল গ্রিনটা দিত। আর আমার শাড়িটা দে, এই যে 950-এর হোয়াইট গ্রিন। আচ্ছা আর রিপিট করবো না, ঠিক আছে, নইলে সবাইকার শুধু রিপিটই পড়বে। আর আমার শাড়িটার কালার, চলো এই যে এটা দেখিয়ে দিলাম, 950। আচ্ছা আমার শাড়ির 3টে কালার এখনও অ্যাভেলেবেল রয়েছে, 1950-এ পাচ্ছ। এই দামে জাস্ট এই শাড়িগুলো পাবে না, 2500 শাড়িগুলো 1950-এ পাচ্ছ। সেম আমার শাড়িটারই কালার অপশান দেখিয়ে দিলাম, ওকে। চলো 1950 অনলি। রেশম জামদানি দেখাবে প্লিজ? রেশম জামদানি যেগুলো নর্মাল জামদানি দেখে সেগুলো, নাকি মসলিন বলছো? মসলিন বললে এই যে এইগুলো, আচ্ছা এই যে মাসলিন যদি বলতে বলো তাহলে 2050 এইগুলো বলছো কি, তাহলে আমায় বলো, আমি কালকে দেখিয়ে দেবো। ওকে এই যে এইগুলো অ্যাভেলেবেল রয়েছে 2050। ভীষণ সুন্দর, এগুলো মাসলিনের ওপর রয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। এটা দেখ রাঁচিতে গিয়েছিলাম, ওখানে রাজরাপাতে ছিন্ন মস্ত্র মায়ের পুজো দিয়েছিলাম দাদার নামে। ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা, রিন্টি তোমার শাড়িটা রানী কালারটা দেখাও বাবু, আমি এসএস নেব। দেখাচ্ছি নন্দিনীদি, জাস্ট দেখাচ্ছি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 950 একটা নিলাম। আচ্ছা চলো, এইগুলো অ্যাভেলেবেল রয়েছে মাসলিনের। আমি জানি না শস্য ফোড়ন না পিওর রেশমগুলো অফ হোয়াইট পিঙ্ক ছিল। হুর আরে যেগুলো তুমি ছবি পাঠাচ্ছিলে না, ওগুলো এখন নেই, ওগুলোর মধ্যে শুধুমাত্র অ্যাশ কালার অ্যাভেলেবেল রয়েছে। ওটার মধ্যে শুধু অ্যাশ কালার অ্যাভেলেবেল রয়েছে, একটা স্মার্ট কালার নিলে বলবো দেখিয়ে দেবো। পিঙ্কটা দে তো আমার শরীর, আমি জানি তুমি ওইটার জন্য এখন মাথা খারাপ করছো। ওফ কালারটা দেখো, এই যে নন্দিনীদির জন্য দেখালাম, ঠিক আছে নন্দিনীদির জন্য দেখালাম। এটা 1950, ভীষণ সুন্দর এটা দেখতে, ঠিক আছে। এটা জাস্ট এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে দাও, ওকে। আচ্ছা চলো, আর আর যেটা রেড দেখালাম আমার শাড়ির বা যেটা ব্ল্যাক কালার দেখালাম ওই দুটো খুব সুন্দর গো। যার মনে হচ্ছে 2500 শাড়ি 1950-এ নেবে সে জাস্ট ডান করে দেবে, কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর। ব্ল্যাকটা নিয়ে বেশি কিছু আমি বলবো না, চলো সরিয়ে দিলাম, আর কিছু দেখাবো না, আর বকবক করবো না। আমি জানি না আমার চাই, দেখছি বাবু এটা ডান। আচ্ছা নন্দিনীদি তুমি একটু হোয়াটসঅ্যাপ করে দাও, ঠিক আছে, একটু হোয়াটসঅ্যাপ করে দাও, দেখে দিচ্ছে। ওকে নন্দিনীদি হোয়াটসঅ্যাপ করে দাও, ওকে। আচ্ছা চলো, আজকের লাইভটাও খুব ভালো লাগলো তোমাদের সাথে এনজয় করে। কালকে দেখা হচ্ছে আবারও ঠিক দুপুর আড়াইটার সময়, আমি আসতে পারি না শুধু শুধু বলি। তো যাই হোক 2:30-3টের মধ্যে কালকে আবারও হাজির হয়ে যাবো, আরও একটা দিওয়ালি অ্যান্ড ভাইফোঁটা স্পেশাল ধামাকা লাইভ নিয়ে এবং কালেকশনটা দেবো কালকে। আশা করছি তোমাদের আবারও মন কাটতে পারবো, আবারও ভালো লাগবে তোমাদের প্রত্যেকের। আজকের মতো লাইভ এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের পেজটাকে ফলো আর লাইক করো এবং আমাদের পেজে সুন্দর সুন্দর সমস্ত দিদিদের ছবি শেয়ার করা হচ্ছে, সমস্ত ছবিতে কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, সাথে কিন্তু ছবিগুলোতে একটু লাভে রিয়াক্ট দিতে হবে, শেয়ার করতে হবে, আমাদের পেজটার সাথে থাকতে হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবং আমাদের সেকেন্ড পেজের লিঙ্কটা কিন্তু আজকে ভুলে গেছি বলতে, সেকেন্ড পেজের লিঙ্কটা কিন্তু দেয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং লাইভের ওপরে। তো সবাইকে বলবো আমাদের সেকেন্ড পেজটাকে একটু ফলো আর লাইক করে সবাই সাপোর্ট করো। পেজে সেকেন্ড পেজটাকেও কিন্তু আমাদের অনেক বড় করতে হবে, সো ওই পেজটাতেও কিন্তু ফলো আর লাইক অবশ্যই চাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।